মিউট করতে একটু সময় লাগে তো। আনমিউট করতে? জি জি আনমিউট করতে, সরি। আচ্ছা হ্যাঁ, আপনারা ঘুমিয়ে থাকলে এরকমই হবে আসলে। আমরা যেটা আপওয়ার্ক নিয়ে কথা বলছিলাম, যারা আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারা আপওয়ার্কটাকে একটা ট্যাবে অন করে রাখবো, আর বায়ারকে যখনই আমরা প্রপোজাল সেন্ড করব তখন মাস্ট বি আমরা হচ্ছে একটু খেয়াল করব যে আমরা কাদেরকে প্রপোজাল সেন্ড করছি, যাদেরকে সেন্ড করছি অ্যাকচুয়ালি তাদেরকে সেন্ড করা উচিত কিনা আমাদের। বুঝতে পেরেছেন যে আমি সেন্ড করছি এটাতে আমার কাজ পাওয়ার চান্স কতটুকু, পসিবিলিটি কতটুকু, এটাতে কতটুকু আমার নেগেটিভ ইফেক্ট পড়তে পারে, বা কতটুকু হচ্ছে আমাকে যদি তারা, যেমন ধরেন আপনি 2 টাকা কানে খরচ করলেন, সে যদি অ্যাটলিস্ট আপনাকে ইন্টারভিউর জন্য ডাকে, আপনি কিন্তু 10টা কানেকশন ফেরত পাবেন। আপওয়ার্কের নতুন আপডেটে যেটা এসছে যে আপনি যদি ইন্টারভিউ দেন সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন, 10টা কানেকশন ফেরত পাবেন পার উইকে, 50 কানেকশন পার উইকে, 50 কানেকশন ফেরত ব্যাক পাই আমরা। আমি বলেছিলাম না আপওয়ার্কে কি হবে, কিন্তু পার উইকে টোটালি 50 মানে হচ্ছে, হ্যাঁ টোটাল 50। এখন একটা সপ্তাহে যদি আপনি 7টা ইন্টারভিউ দেন, ঠিক আছে, তার মানে কি যে আপনি দেখেন এখানে ইন্টারভিউইং 4, ওর ইন্টারভিউইং 4 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি আপু। তো ওইরকম ইন্টারভিউইং যখন হবে আপনার, তখন আপনি হচ্ছেন 10টা কানেকশন ফেরত পাবেন, কিন্তু এক সপ্তাহে আপনি 7টা 8টা 9টা 10টা কানেকশন, 10টা ইন্টারভিউ দিতে পারেন। ইন্টারভিউ দেওয়া মানেই যে আপনি হায়ার হয়ে যাওয়া তা কিন্তু না, কিন্তু আপনাকে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় আর সেটা যদি আপনি একসেপ্ট করেন আপনি সেটা এই প্রপোজালের থ্রুতে, এটা কিন্তু এমন না যে ওই যে বায়ার আপনাকে ইনভাইট করবে তারপর আপনি ইন্টারভিউ দিবেন, নট লাইক দ্যাট। আহার মিউট করেন, এই 10 পেতে হলে আপনার যেটা করতে হবে আপনাকে ফার্স্টে প্রপোজাল পাঠাইতে হবে, আপনি যে প্রপোজাল পাঠাবেন ওই প্রপোজালের উপরে বায়ার যদি আপনাকে ইন্টারভিউর জন্য কল করে এবং সেই ইন্টারভিউ যদি আপনি ফেস করেন তখন আপনি 10টা করে কানেকশন পাবেন। কিন্তু এক সপ্তাহে যদি ধরেন 8টা ইন্টারভিউ দিলেন, তার মানে কি 10টা করে 80টা হয় না? জি, সেখানে 80টা পাবেন না, এক সপ্তাহে 50টার উপরে পাবেন না। বুঝতে পেরেছেন? 1 উইকে 7 দিনে 50টার বেশি পাবেন না কানেকশন। সো পাঠানোর আগে অলওয়েজ চিন্তা করবেন, কারণ আমরা তো কানেকশন কিনবো না, এখন আমরা কানেকশন না কিনে আমরা আমাদের যে কানেকশনগুলি আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে ক্রিয়েট করার সময় ফ্রিতে পেয়েছি আমরা সেটা দিয়ে আমাদের কাজটা স্টার্ট করব। আর 90টা কানেকশন কিন্তু অনেক বেশি, হিউজ। 90টা কানেকশন দিয়ে সুব্রত যদি প্রপার ওয়েতে বায়ারদের অফারগুলি দেখে, বায়ারের জবগুলি ভালো করে পড়ে দেখে, সমস্ত কিছু দেখে যদি সুব্রত দিতে পারে তাহলে হচ্ছে সুব্রতর ইয়ে হয়ে যাবে, কি বলে এটা, 90টার মধ্যে ওর ফার্স্ট জবটাও পেয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে 90টার মধ্যে একটা জব পেলেই তো মনে হয় পারফেক্ট ইয়া থাকবে না, কন্টিনিউ থাকবে। কি কন্টিনিউ থাকবে মানে জবটা, না জব প্রতি মাসের জন্য মানে আইডি অ্যাক্টিভ থাকবে না? আইডি তো অ্যাক্টিভ হয়ে যাবে ওনার, তাহলে আইডি ওইটা তো আমি আচ্ছা ডলার নতুন নতুন করে কিনতে হবে না, সরি সরি সরি, নতুন করে ওর কানেকশন কিনতে হচ্ছে না, কারণ ওর নিজে পকেটের টাকা খরচ করে কিনতে হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কেন আপনাদেরকে বলেছি, কারণ নিজের পকেটের টাকা আমি কেন খরচ করব? জেবু, আমি নিজের পকেটের টাকা কেন খরচ করব? নিজের পকেটের টাকা যদি আমি খরচই করতে পারতাম তাহলে তো আমার ফ্রিল্যান্সিং শেখার প্রয়োজন ছিল না। জেপু, তাই না? আমি এখান থেকে আর্ন করব সেটা আমি ইনভেস্ট করব, আমি ব্যাড ইনভেস্টমেন্টে যাব না, আর্ন করব ফার্স্ট এখান থেকে তারপরে আমি ইনভেস্ট করব। ওকে জেপু, পিন্টারেস্ট নিয়ে আপনাদের সাথে ক্লাস স্টার্ট করব। পিন্টারেস্টের আপওয়ার্ক নিয়ে তো আর কারো কোথাও প্রবলেম নেই। আরেকটা হচ্ছে আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট যদি 90% এর নিচে থাকে অনেক সময় দেখা যাবে আপনি ইয়ে করতে পারবেন না, প্রপোজাল পাঠাতে পারবেন না, বিট করতে পারবেন না। ওরা 90% এর নিচে গেলে প্রপোজাল পাঠানোর অনেক জায়গায় অপশন দিয়ে দেয়, যাদের প্রোফাইল 90% না তারা হচ্ছে এই প্রপোজালে বিট করতে পারে না, এরকম অনেকগুলি অপশন আসে, যেটা গতকাল সুব্রত একটাতে পেয়েছিল, তাই না সুব্রত? আচ্ছা ওটা দেখেছেন? ওটা দেখতে হবে, এখানে অনেকগুলা দেখিনি, ওটা দেখে রাখা হয় নাই, ম্যাক্সিমাম ক্লিক করলে 90% এর কথাটা উল্লেখ আসে। এখন ওর প্রোফাইলে 90% হচ্ছে ওর সোশ্যাল মিডিয়া কানেক্ট না, ওর ফোন কানেক্ট না, ওর আরো কিছু জিনিস আছে ওগুলো কানেক্ট না,
দ্যাটস ওয়াই ওকে এটা দেখায়। এগুলি করতে হবে, ও যখন একটা ওর পোর্টফোলিও অ্যাড করে দিবে, ওর স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করে দিবে, ওর প্রোফাইলের টোটাল ডিটেলটা, তো এই ডিটেলিংগুলি আমি এখন ধরাবো না, কারণ আমরা মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমরা অন্য আরেকটা সেক্টর দিয়ে ক্রিয়েট করেছিলাম। দ্যাটস ওয়াই আমাদেরকে অনেকেই বলবে এটাতে কোনো প্রবলেম হয় না, হয়তো হয় না, কিন্তু আমার মেন্টর আমাকে একটা কথা বলেছে, আপু প্রবলেম হয় না বলাটা খুব ইজি, হয়ে যেতে কতক্ষণ লাগে। তো অ্যাকাউন্ট যখন আমাদের খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা এতদিন যেহেতু ওয়েট করতে পেরেছি, আমরা 4-5 দিন ওয়েট করি, তারপরে আমি আমার অ্যাকাউন্টটাকে আমার ক্যাটাগরিতে আমি সাজিয়ে নিব। যেটা গতকাল রাতে ডিসকাশনে একটা আপু এসেছিল, আপু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, উনি 20টা কানেক্ট ফ্রি পেয়েছে, কারণ হচ্ছে উনি আমি যেইভাবে যেই ক্যাটাগরি দিয়ে যেই টাইটেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়েছি ওই টাইটেল দিয়ে উনি করেনি। আচ্ছা, কেউ একটু দেখে আসবেন যে আমাদের লাইফটা ঠিক মতো হচ্ছে কিনা, আর যদি হয় তাহলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, অফিসকে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্ট সম্পর্কে আমরা কতটুকু জানি, পিন্টারেস্ট কি, পিন্টারেস্টের থ্রুতে কি কাজ হয়? আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্ট নিয়ে ক্লাস আজকে থেকে স্টার্ট করবো। আপওয়ার্ক, ফাইবার, এগুলি হচ্ছে আমাদের ক্লাসের পরে, ছোট 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 বা ক্লাসের শুরুতে আমরা অল্প অল্প করে ডেইলি কিছু না কিছু কিছু না কিছু করে যাব। এটা এমন না যে আমার একটা টপিক শেষ আমি ওটা নিয়ে ডিসকাস করব না। আপওয়ার্ক, ফাইবার, যে যেই প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন তাদের ওই অনলাইন মার্কেট প্লেসের প্ল্যাটফর্মগুলি নিয়ে আমরা ডেইলি ক্লাসের আগে অথবা ক্লাসের পরে হাফ এন আওয়ারের একটা ডিসকাশন করব ডেইলি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আজকের রেগুলার টপিক হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে আমরা কতটুকু জানি, যে পিন্টারেস্টে কি কাজ হয়, বা আপনাদের মাথায় আসতে পারে যেমন ফেসবুকের কাজের পরে আপনাদের মাথায়, আমি যখন ইনস্টাগ্রামের ক্লাস নিয়েছি তখন মনে হচ্ছে না যে আপনি ইনস্টাগ্রামের কি কাজ হবে, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবো, অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের মার্কেটিং কি হয়, টুইটারের মার্কেটিং কি হয়, তারপরে হচ্ছে ইউটিউবের মার্কেটিং কি হয়, লিঙ্কডইনের যে মার্কেটিং আছে, লিঙ্কডইনে যে আপনার প্রোফাইল বিল্ড করাই একটা কাজ, এটা ছুটে যে একটা কাজ পেতে পারেন সেটা তো আপনারা কি আগে জানতেন? আমার কাছে আপনি লিঙ্কডইন আর পিন্টারেস্টটা নতুন ছিল। লিঙ্কডইন, পিন্টারেস্ট নতুন, পিন্টারেস্টটার সম্পর্কে কে কি জানেন, যে পিন্টারেস্ট আপু এরকম বা পিন্টারেস্ট ওরকম কি জানেন, আমার সাথে একটু শেয়ার করেন সবাই। আপু জানতাম, ভুলে গেছি। আচ্ছা, জানতেন ভুলে গেছেন, যে আপনি বললে কিছুটা মনে পড়বে। আচ্ছা, আমি বলবো, আমারটা তো আমার বলার দায়িত্ব, সেটা তো আমি বলেই যাব, আমি বলা ছাড়াও আর বাকি আপনি জানতেন ভুলে গেছেন, বাকি যারা আছে তারা কোনো কিছু জানেন পিন্টারেস্ট সম্পর্কে, যে পিন্টারেস্ট আপু এরকম বা পিন্টারেস্ট এই কাজ করা যায় বা পিন্টারেস্ট ওই কাজ করা যায়, যেখান থেকে আমাদের জব এর অফার আসতে পারে, জব অফার রাখতে পারি, বা কোনো কিছু সেল করলে সেগুলো সেলের অফার রাখতে পারি। হ্যাঁ, ওখান থেকে যদি ওরা ওই অফার গুলো নেয় তাহলে আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন মার্কেটের অধীনে আমাদের কাজ আসতে পারে। আরো কিছু ছিল, শুধু ভিডিও আর শেয়ার করা যায় না, ভিডিও পিকচার। আচ্ছা, ভিডিও করা যায় কিনা সেটা শুনলাম না, কি করা যায় কিনা, ভিডিও ভিডিও রাখা যায় ওখানে, ভিডিও বোর্ড করা যায়, তাই কি রাখা যায় কি রাখা যায় না, কতটুকু পরিমাণে রাখা যাবে সব আমি ডিটেইল বলবো। আপনাদের আইডিয়াটা আমি জানতে চাই, যে অ্যাকচুয়ালি আপনারা যেমন ফেসবুক সম্পর্কে বলতে পারেন, ফেসবুকে এই এই কাজ করা যায়, ফেসবুকে এই মার্কেটিং করা যায়, পিন্টারেস্টটা কি এটা সম্পর্কে কে জানেন, কতজন জানেন? পিন্টারেস্ট সম্পর্কে কতটুকু জানেন আপনারা, তাহলে আমার সাথে শেয়ার করলে আসলে আমি বুঝতে পারবো যে আপনাদেরকে অ্যাকচুয়ালি পিন্টারেস্ট কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে। যদিও আমি স্টার্টিং থেকে করব, তারপরেও বুঝবো যে কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে বুঝাতে হবে, কারণ ম্যাক্সিমাম বাঙালিকে অ্যাটলিস্ট ফেসবুক বুঝাতে গেলে কারো কোনো প্রবলেম হয় না, কারণ সবার তখন মনে আরে আপু এটা ফেসবুক কি শিখাচ্ছে, আমরা তো পারি, ব্যাপারটা এরকম না? জি আপু। সো পিন্টারেস্ট সম্পর্কে বাকি যারা, চিন্ময়, আপনি পিন্টারেস্টের নাম শুনেছেন? চিন্ময়, কোন নাম তো শুনছি, বাট এটা ব্যবহার যায় না,
মানে কখনো কি পিন্টারেস্টে গিয়েছেন যে পিন্টারেস্ট কি? কারণ আমরা বাঙালিরা ব্যবহার না জানলেও একটা অ্যাকাউন্ট সব জায়গায় খুলে রাখি, মাথা একটা ঢুকায় রাখি। আমি এটা ঠিক, এটা ঠিক আবু, ফাইবার কি জানি না, ফাইবারে ঠিকই একটা মাথা ঢুকায় রাখছি। আমি আপওয়ার্ক কি জানি না, আপওয়ার্কে ঢুকায় রাখছি। আপনি যদি ফাইবারের, সরি আপওয়ার্কের আরেকটা নাম আমি বললাম না ওই দিন, যে আপনি কি জানেন ওডেক্স? হ্যাঁ ওডেক্স, আগের অনেকেই আছে যাদের ওডেক্স এর আইডি ছিল, ওডেক্সে তারা একটা করে আইডি ক্রিয়েট করেছে, তারা জানে না ওডেক্সে কি কাজ হয়। এখন এমন অনেক মানুষ আছে freelancer.com আছে, freelancer.com এ অ্যাকাউন্টও ক্রিয়েট করে রেখেছে কিন্তু জানে না এখানে আসলে কি কাজ হয়। সো বাঙালি মানুষ এটা জানা না জানা, ওহো ভাইয়ারও কি অ্যাপ্রুভ? জি আপু, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা পেওনিয়ারের বাকি কাজগুলি করে ফেলবো। হ্যাঁ পেওনিয়ারের বাকি কাজটা আমরা কালকের ক্লাসে করে ফেলবো। আমি একটু আগে দেখছি, আপনি পেওনিয়ার ধরেন না এখন, আর কেটে দিছি। আচ্ছা তো পিন্টারেস্ট সম্পর্কে মানে নাম শুনেছেন কখনো, এটাতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা দেখা ট্রাই করেছেন? বলেন আপু, এই যে মুভি তারপর পিকচার নানা ধরনের ওই সব সাইটে যদি সার্চ দিই, মানে সাইটগুলোতে ঢুকতে চাইলে মাঝে মধ্যে পিন্টারেস্টে নিয়ে যায়গা, মানে বেশিরভাগ ওই মুভির ক্ষেত্রে, ওই জন্য ওখানে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এছাড়া এটা যে একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার অংশ, এটা জানতাম না। আর বাকি আর আপু, আমি একবার বুঝছেন ওই যে গিটারের কিছু শিট হয় আর কি লিসনের, তো ওটা গুগলে খুঁজতে গিয়েছিলাম, আর তো তখন পিকচারে ক্লিক করছিলাম আর দেখছিলাম যে পিন্টারেস্ট কিছু একটা আসছে, তো আমি তখন কি কি করছি আমার কিছু মনে নেই আসলে। তো পরে ওইটাতে হয়েছে কি, মানে জিনিসটা সেভ হয়ে যায় আর কি, তো আমি মনে করতাম যে কোনো কোনো লিঙ্ক সেভ করে রাখার জন্য পিন্টারেস্ট ইউজ করা হয়, আমি এটা মনে করতাম আর কি, এটা যে একটা সোশ্যাল মিডিয়া সাইট ওইটা জানতাম না। আমাদের ক্লাসের লাইভের লিংকটা একটু শেয়ার করেন কেউ আমার সাথে। জি আপু দিয়েছি গ্রুপে, দিয়েছেন? এই যে আমি এখন পেয়েছি, আমি আর কি যেন হয়েছে মেসেঞ্জার জানেন, অনেক পরে আসে। ওকে, আর কেউ নাই? দিবাকর ভাই আপনি? দিবাকর ভাই? জি আপু, আরেকজন পুরো ঘাইটা শেষ করে ফেলাইতেছে পিন্টারেস্ট নিয়ে, উনি পুরো এখন রিসার্চ করবো। সুব্রত ভাইয়া স্টপ থাকেন, আমি কতগুলো ইন্টারেস্ট দিছিলাম, তো সেই আমার সেই ইন্টারেস্ট গুলো অনুযায়ী আমাকে কিছু ছবি দেখায়, তো আর জয়দেব, জয়দেব হ্যাঁ বসন্ত বলছি। হ্যাঁ ভাইয়া বলেন। আমার আপু বলতে গেলে এটা সম্পর্কে কোনো ধারণা নাই, তবে আমি পিন্টারেস্টটা প্রথম মানে এটা সম্পর্কে জানতে পারি যে সোমা যখন ক্লাস করছিল তখন, একচুয়ালি শুধু শুধু পিন্টারেস্ট না, লিংকডইন বলেন, তারপর এই এখন যেগুলো করতেছেন এগুলো আমার সব কিছুই আমার জন্য নতুন, আমি শুধু ফেসবুকেই ব্যবহার অভ্যস্ত ছিলাম আর কি। আচ্ছা ভাইয়া শুধু জানতো একটাই, দুনিয়াতে একটাই সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে ফেসবুক। ভাইয়া বাকিটা জেনেছে আসলে আপু, মানে এই সব নিয়ে আমি কোন সময় ঘাটাঘাটি করি নাই, তো এই কারণে মানে আমার আইডিয়াতে ছিল, তাইলে বলতে পারবো প্রয়োজনে পড়নি কে আগানো আপু। হ্যাঁ আপু, কি আপু
2016 সালে আমার জানা মতো ছিল 106টা সোশ্যাল মিডিয়া, এখন কি আরো বেড়েছে বা কিছু? এইটার ব্যাপারে পরে আসি আমরা। হ্যাঁ সাজ্জাদ, আপনি আরেক লেভেলে চলে গেছেন, আমরা ওই লেভেলে যাব না এখন। ওকে, ওই লেভেলে যাব না ঠিক তা না, আমরা অবশ্যই যাব। তবে খুব পপুলার সোশ্যাল মিডিয়া যদি বলেন, 106টা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ কিছু আলাদা সোশ্যাল মিডিয়া আছে। যেমন চায়নাতে কিন্তু ওরা ফেসবুক ইউজ করে না, ফেস টাইম আছে, উই আছে, উই চ্যাট যেটা ওইটা আছে, তারপরে হ্যাং আউট আছে, এরকম অনেকগুলি আছে। কিন্তু ওইগুলির কিছু কিছু কাজ আপনি দেখবেন যে খুব মানে আমরা পপুলার যে সোশ্যাল মিডিয়াটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য না, পুরো ওয়ার্ল্ডে আপনার ফেসবুক ইউজ হয়, পুরো ওয়ার্ল্ডে টুইটার ইউজ হয়, পুরো ওয়ার্ল্ডে ইনস্টাগ্রাম ইউজ হয়, পুরো ওয়ার্ল্ডে লিঙ্কডইন হয়, পুরো ওয়ার্ল্ডে পিন্টারেস্ট হয়। এই পাঁচটা সোশ্যাল মিডিয়া এতটা বেশি পপুলার যে 106টা 2016তে যেটা জানতেন তার মধ্যে কিন্তু এই পাঁচটা সোশ্যাল মিডিয়াও আছে। 106টার মধ্যে পাঁচটাও আছে, কিন্তু এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। এই পাঁচটার থ্রুতে মার্কেটিং সবচেয়ে বেশি হয়। এখন কয়টা সোশ্যাল মিডিয়া আছে সেটার থেকে আমাদের দেখার বিষয় আমরা কোন প্ল্যাটফর্মের থ্রুতে আমাদের বায়ারের বা আমাদের ক্লায়েন্টের মার্কেটিং করতে পারবো, যেটা থেকে তার সেল জেনারেট হবে, সে বেনিফিটেড হবে, তাহলেই তো সে আমাকে পে করবে, তাই না? জি আপু। তো এইটার জন্য হচ্ছে মোস্ট পপুলার ধরা হয় যে পাঁচটা, রিসেন্টলি একটা ধরা হয় সেটা টিকটক কে ধরা হয়। পাঁচটার সাথে একটা এক্সট্রা অ্যাড হয়েছে টিকটক, কিন্তু টিকটক কে ম্যাক্সিমাম মানুষ বলে প্রতিবন্ধী, এবং আপু আপনি নাই, আপু আপনি নেই, আপু আপনার কথা শোনা যাচ্ছে না। আমাকে একটা রাত্রে আপওয়ার্কের বিষয়ে একটু বিস্তারিত বলিয়েন, ঠিক আছে? কি বলবো ভাইয়া, এই কিভাবে কাজগুলা তাড়াতাড়ি পাওয়া যায়? আচ্ছা 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 ভাইয়া, ট্রাই করবো। আচ্ছা আপনি আপনার প্রোফাইলে কি কি ডিজিটাল মার্কেটিং দিয়ে ই করছেন নাকি ডাটা এন্ট্রি দিয়ে ই করছিলেন? ইউএক্স আর ইউআই আপনারা কি আছেন? সরি আমি আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়ে আমার মোবাইল ডেটা কানেক্ট হতে যতক্ষণ লেগেছে। আচ্ছা, আমরা আপওয়ার্কের গুলি শো করব না, কারণ আপওয়ার্কের প্রোফাইলটা যদি আমরা এখন লাইভে দেখাতে থাকি তাহলে হচ্ছে এই ভিডিওটা পরবর্তীতে আমি কিন্তু ইউটিউবে দিতে পারবো না। আচ্ছা কেটে দিচ্ছি আপু তাহলে। হ্যাঁ কেটে দেন। পিন্টারেস্ট নিয়ে যেটা বলছিলাম যে এখন আরেকটা পপুলার সোশ্যাল মিডিয়া কাউন্ট করা হয় হচ্ছে টিকটক, কিন্তু বাংলাদেশের মানুষের ভাষায় বলা হয় প্রতিবন্ধী, টিকটক বাংলাদেশের মানুষের ভাষায় বলা হয় প্রতিবন্ধী, এবং টিকটকটা হয়তো বা বন্ধ হয়ে যেতেও পারে। টিকটক একটা চায়না সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু বেসিক টিকটকটা স্টার্ট হয় কিন্তু চায়নাতে। এবং আপনারা যদি জেনে থাকেন আমাদের বাঙালি টিকটক এবং চাইনিজ টিকটক এর মধ্যে ডিফারেন্স আছে। আমরা বাঙালিরা যে টিকটকটা ইউজ করি এইটা ফার্স্টে হয়েছিল আপনার ইয়ে নামে মিউজিক্যালি, ফার্স্ট এটার নাম ছিল মিউজিক্যালি, পরে এটার নাম হয় টিকটক। তো
এই জন্য বললাম যে সোশ্যাল মিডিয়ার ওই ব্যাপারগুলি কয়টা আছে সেটা আমরা পরে জানবো, কিন্তু আমাদের মোস্ট ফেমাস বা মোস্ট পপুলার যদি ধরি সেটা হচ্ছে আমাদের এই পাঁচটা সোশ্যাল মিডিয়া ধরা হয়। এর মধ্যে পিন্টারেস্টও একটা সোশ্যাল মিডিয়া, এবং আপনারা যেটা জানেন পিন্টারেস্ট হচ্ছে এমন এক জায়গা যেই জায়গায় হচ্ছে আপনি ছবি ভিডিও আপলোড করতে পারবেন। এবং পিন্টারেস্টার বেসিক কাজ, পিন্টারেস্ট মেইনলি ইউজ করা হয় ব্যাকলিঙ্কিং এর জন্য। কিভাবে ইউজ করা হয় সেটা আমি সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা দেখবেন গুগলে কখনো কোনো ছবি সার্চ করলে, গুগলে যদি কখনো কোনো ছবি ছবি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে নিচে লিখে থাকে পিন্টারেস্ট। ছবিটাতে ক্লিক করলে আপনাকে পিন্টারেস্টে নিয়ে যাবে, এবং পিন্টারেস্টে ঢোকার পরে যদি ছবিতে ক্লিক করেন আপনাকে একটা ওয়েবসাইটে তারা নিয়ে যাবে। কারণ পিন্টারেস্টে প্রত্যেকটা ছবি আপলোড করার সময় আপনার ওখানে ডেস্টিনেশন ইউআরএল দিতে হয়। ডেস্টিনেশন ইউআরএল পিন্টারেস্টে দুই টাইপের আইডি হয়, একটা হচ্ছে পার্সোনাল আইডি, একটা হচ্ছে বিজনেস আইডি। পার্সোনাল আইডি দিয়ে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারবেন, পিনস করতে পারবেন। পিন্টারেস্টে পোস্ট করাকে পিন করা বলে, পিন্টারেস্টে পোস্ট করাকে পিন করা বলে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু। পিন্টারেস্টে অ্যাজ লাইক ফেসবুক এর মতো টেক্সটিং করতে পারবেন, ফলো রিকোয়েস্ট পাঠানো যায়, আপনাকে ফলো করবে। এবং পিন্টারেস্টের সবচেয়ে পপুলার আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যাকলিঙ্কিং ছাড়া যেটা হয় যে আপনি কারো কোনো পোস্ট মানে আপনি আপনার প্রমোট করবেন, আপনার ধরেন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছেন বা আপনি আপনার ওয়েবসাইটকে প্রমোট করছেন, কিভাবে আপনি আপনার নিশ রিলেটেড টপিকগুলিকে পোস্ট করেন, পোস্ট করার পরে আপনার ওই নিশের রিলেটেড ওই নিশ রিলেটেড অন্য পার্সন যারা আছে, অন্য যে অ্যাকাউন্টগুলি আছে, অন্য যে ইউজারগুলি আছে, ওদের ওখানে গিয়ে ওদের ছবি বা ওদের পিনকে আপনি আপনার পিনে এনে রাখতে পারবেন। এই যে আপনি ওদের পিন থেকে আপনার পিনে এনে রাখা, আপনি যখন আপনার এখানে রাখবেন তখন আপনাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হয়। বোর্ড হচ্ছে অ্যালবাম, সহজ কথায় বোর্ডকে এক কথায় আমরা বলতে পারি অ্যালবাম। আমাদের ফেসবুকে থাকে না যে মোবাইল অ্যালবাম, মানে অ্যালবাম থাকে না একটা, অ্যালবাম জিনিসটা তো বুঝি আমরা। পিন্টারেস্টে কোনো কিছু যখন আপনার অ্যাকাউন্টে এনে সেভ করবেন বা অন্য কারো পিন যখন আপনি আপনার অ্যাকাউন্টে এনে সেভ করবেন, তো ওইটা অবশ্যই আপনাকে ওখানে একটা বোর্ড ক্রিয়েট করে সেভ করতে হবে। বোর্ড মিন্স হচ্ছে একটা অ্যালবাম, এক একটা অ্যালবামকে পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলা হয়ে থাকে। ক্লিয়ার কথাটা? জি আপু। সবাই মনে ক্লিয়ার না, সবাই চুপ করে আছে? ক্লিয়ার ভাইয়া, বুঝতে প্রবলেম হচ্ছে? পিন্টারেস্ট হচ্ছে ভার্চুয়াল ডিসকভারি ইঞ্জিন ফর ফাইন্ডিং আইডিয়া লাইক রেসিপি, হোম, স্টাইল, ইন্সপিরেশন এবং মোর। মোর মিন্স হচ্ছে এখানে আপনি লাইফস্টাইল পাবেন, এখানে আপনি সেলাই পাবেন, এখানে ডিজাইন পাবেন, গয়না পাবেন, মুভি পাবেন, অ্যাক্টরদের পাবেন, আপনার এই যে স্টাইল পাবেন, তারপরে হোম ডেকোর পাবেন, রেসিপি পাবেন, তারপরে এখানে মানে কি বলে ইন্সপিরেশনের যেই ছোট ছোট কোটেশনগুলি থাকে ওইগুলি পাবেন। তো বিলিয়ন মানে উইথ বিলিয়ন অফ পিন অন পিন্টারেস্ট, বিলিয়ন পিন আছে, বিলিয়নের উপরে পিন আছে। আপনাকে অলওয়েজ আপনার মানে ইন্টারেস্ট বা আপনার অলওয়েজ যে কোনো আইডিয়া, কোনো কিছু আইডিয়া জেনারেট করার জন্য, কোনো আইডিয়া দেখার জন্য যে কি টাইপের এখন ট্রেন্ড আছে, কি টাইপের জিনিস চলছে, আচ্ছা আমরা তিনটা চারটা জিনিস দেখে আমি নিজে একটা জিনিস তৈরি করি, এই যে তিনটা চারটা জিনিস দেখা খুব সহজে খুব ইজিলি হাতের নাগালে পাওয়া যায় থ্রু পিন্টারেস্ট। ঠিক আছে? জি আপু। ওকে, তারপরে হচ্ছে পিন্টারেস্টের থ্রুতে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। কিওয়ার্ড মিন্স হচ্ছে যেটা দিয়ে আমরা সার্চ করি সেটাকেই তো আমরা কিওয়ার্ড বলি। পিন্টারেস্টের সবচেয়ে মজার জিনিস যেটা, পিন্টারেস্টেই একমাত্র এই অ্যাডভান্স সার্চ অপশনটা আছে। একটা সার্চ অপশন আছে পিন্টারেস্টে, আমি সেটা দেখাবো আপনাদের। ওই অ্যাডভান্স সার্চ অপশনটা একমাত্র পিন্টারেস্টেই আছে। সেটা আপনি যদি একটা মানুষের বা একটা ছবির ছোট্ট একটা পোর্শনে ক্লিক করেন, ঠিক ওই রিলেটেড যত ছবি আছে পিন্টারেস্টে সমস্ত ছবি আপনার কাছে চলে আসবে। আপনাকে কোনো কিছু দিয়ে সার্চও করতে হবে না। আপনি মনে করেন আমি সুলতানা রাবেয়ার কোনো ছবি আমি দিয়েছি, এখন আপনারা আমার ফেসের উপরে যদি দেখে দেন
তাহলে যেটা হবে আপনারা ওই আমার ফেস রিলেটেড যত ছবি পিন্টারেস্টে থাকবে সব পেয়ে যাবেন। ইভেন ধরেন খুব বড় একটা ওয়েডিং কি বলবো ওয়েডিং হলের একটা ছবি আছে, ওই ওয়েডিং হলের ছবির মাঝে আপনি যদি চান যে ক্যান্ডেল ডেকোরেশন বা ফ্লাওয়ার ডেকোরেশন যেটা হয়েছে আপনি ঠিক ওই ফ্লাওয়ারের ডেকোরেশনের যে ছবিটা আছে ওই টাইপের ছবি খুঁজতে চান, আপনি কি লিখবেন? ফ্লাওয়ার ডেকোরেশন নো, আপনি জাস্ট ওইটুকু পোর্শনটাকে যদি সিলেক্ট করে দেন পিন্টারেস্টে যত ফ্লাওয়ার ডেকোরেশন রিলেটেড যত ছবি আছে ফ্লাওয়ার রিলেটেড প্রত্যেকটা ছবি আপনার এখানে চলে আসবে। এই সার্চ অপশনটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না, শুধুমাত্র একমাত্র পিন্টারেস্টে পাওয়া যায়। এবং পিন্টারেস্টের ছবিগুলি হচ্ছে কপিরাইট ফ্রি, এই ছবিগুলি আপনি নিয়ে ইউজ করতে পারবেন। এখন বলতে পারেন আপু তাহলে এখানে দেয় কেন? ওরা ওদের ব্যাকলিঙ্কিং এর জন্য দেয়। ই কমার্স সাইট, ওই যে আমি বললাম না ই কমার্স সাইট, আজকে ক্লাসের ফার্স্টে শব্দগুলি বলেছিলাম না, ই কমার্স, ই কমার্স, এফ কমার্স, ই কমার্স হচ্ছে ওয়েবসাইট এর জন্য। তো যে কোনো ই কমার্স সাইট বা ই কমার্স সাইটের যদি ওয়েবসাইট থাকে তারা যদি সেল জেনারেট করতে চায়, তারা যদি ব্যাকলিঙ্কিং করতে চায়, তাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং কেন করে সেটা তো আমি একটুখানি করে বলেছিলাম যে ব্যাকলিঙ্কিং হচ্ছে অফ পেজ এসিও করা। অফ পেজ এসিও করতে হয় আমাদের ব্যাকলিঙ্কিং এর থ্রুতে, বলেছিলাম না আপু? আমি আসলে ব্যাকলিঙ্কিং এর ব্যাপারটা ক্লিয়ার না, এটা আসলে কি? ব্যাকলিঙ্কিং এর ব্যাপার হচ্ছে আপনি পিন্টারেস্টের একটা জায়গায় ক্লিক করলে, বললেন না যে আপু আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, জি আপু, এইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক করা। মানে ছবি একটা কিন্তু ক্লিক করবেন আপনাকে সে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কিন্তু জানতেন না ওই জায়গায় আপনি যাবেন, জানতেন না আপু? এইটাই ব্যাকলিঙ্ক করা, কোনো কিছু পিছনে একটা কিছু লিংক করে দেয়া। এবং ব্যাকলিঙ্ক হচ্ছে অফ পেজ এসিওর কাজ। অফ পেজ এসিও বলতে আমরা যাই করি না কেন, অফ পেজ এসিওটাই হচ্ছে বেসিক্যালি ব্যাকলিঙ্ক। আমরা ব্যাকলিঙ্ক করব, আমরা হচ্ছে ব্রোকেন লিংক করি, আমরা হচ্ছে আপনার লিংক বিল্ডিং করি, আমরা হচ্ছে ব্লগ কমেন্টিং করি, আমরা হচ্ছে গেস্ট পোস্টিং করি, এগুলি সবই হচ্ছে আমাদের অফ পেজ এসিওর মধ্যে পড়ে যায়। সো পিন্টারেস্ট বেসিক্যালি ইউজ হয় ওই সমস্ত কারণে। এবং আপনার ব্যাকলিঙ্কিং তখনই খুব বেশি পপুলার হবে বা ফেমাস হবে যখন আপনি ওই যে বললাম অন্য কারো পিনকে যখন আপনি আপনার বোর্ডে সেভ করে দিবেন আপনার পিনের সাথে, তাহলে হবে কি ওর যারা ট্রাফিক আছে তারা আপনার এখানে চলে আসবে, এসে আপনার ছবিতে ক্লিক করলে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। এই জিনিসটা এখন একটু এলোমেলো মনে হচ্ছে, এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ভাইয়া আপনি এই সেই ওয়েবসাইটে ঢুকে একটু বন্ধ করেন, কারণ আমাদের পরে কপিরাইটের আন্ডারে আমি পড়ে যাব। তো ব্যাকলিঙ্কের এই জিনিসগুলি আমি বলে দিব কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কি করতে হয়। পিনকে পিন্টারেস্টের পিনের মধ্যে আছে বুকমার্ক করা যায়, যে পিনস আর বুকমার্ক দ্যাট পিপল ইউজ টু সেভ আইডিয়া দে লাভ অন পিন্টারেস্ট। ইফ ইউ ক্লিক থ্রো দ্য পিন ইউ can visit the website to learn how to make it or where to buy it. etar ortho ta ki bujha geche na bhenge bolte hobe je pinterest e apni bookmark korte paren ba save kore rakhte paren idea ta jeta hocche apnar bhalo lagbe ebong eikhane hocche click korle ওই পিনের থ্রুতে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনি শিখতে পারবেন এটা কিভাবে হয় আর এটা কোত্থেকে কেনা যায়। এই কোত্থেকে কেনা যায় মানেটা কি, আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে as you discover pin you love click the red, মানে red button থাকে একটা, click red করলে ওটা save button হয় আর কি, বুঝছেন? ওটাকে পিনও করা যায়। এগুলি টোটাল ডিটেলটা আমি দেখাবো আপনাদের, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন আমি আমার মোবাইলে দিয়ে যদি দেখাতে চাই আমার মোবাইল ডিভাইস দিয়ে, আপনারা দেখবেন পিন্টারেস্ট কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমি বলেছিলাম ফার্স্টলি পিন্টারেস্ট বাংলাদেশে ব্যান, বাংলাদেশে পিন্টারেস্ট ইউজ করা যায় না বাংলাদেশের আইপি দিয়ে। অনেকেই বলতে পারে না আপু আমার ইউজ হয়, আপু আমার ইউজ হয়, এটা নিয়ে আমার গত 4টা ব্যাচে প্রচুর তর্ক হয়েছে, কিন্তু পিন্টারেস্ট ইউজ করা যায় না। ইউজ করা যায় না কারণ আপনার যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা হয়তো দেখা গেছে যে আপনার পিন্টারেস্টের কি বলে তারা হয়তো আপনার আইপিটা চেঞ্জ করে রেখেছে,
কারণ বাংলাদেশ থেকে অনেক আইপি থেকে বাংলাদেশ আইপি দিয়ে অনেক ওয়েবসাইটে ঢোকা যায় না, দ্যাটস ওয়াই হয়তো দেখা যায় যে আমাদের যারা নেট প্রোভাইডার থাকে তারা করে কি আমাদের আইপিটা চেঞ্জ করে রাখে, যাতে আমরা যারা ইউজাররা আছি তারা যাতে খুব ইজিলি ওই জায়গাগুলোতে এন্ট্রি করতে পারি। বুঝতে পেরেছেন? জি আপু। পিন্টারেস্টের বললামই তো যে আচ্ছা পিন্টারেস্ট এর বিজনেস প্রোফাইল হলে আপনি সেটার থ্রুতে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, এবং অ্যাড ক্যাম্পেইন করার সময় আপনি দেখে নেবেন ওইখানে কোন কোন কান্ট্রিগুলি, বেশ কিছু কান্ট্রি আছে যে মানে পুরো বেশ কিছু কান্ট্রি আছে যেইগুলি থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন এবং ওই কান্ট্রির কারেন্সি ইউজ করতে হয়। এখন আসি আমরা পিন্টারেস্ট এর ক্যারেক্টার লিমিটস বা পিন্টারেস্ট এর রুলস রেগুলেশন, যদি এটা আপডেট কিছুটা নিয়েছে, আপডেট গুলি এখন আমি আপনাদেরকে কিছু দিব, কিছু হয়তো দিতে পারবো না, বাকিটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব পরবর্তীতে। ঠিক আছে? জি আপু। আচ্ছা এখন আমরা লিখে নেই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। আচ্ছা আমরা লিখে নেই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পিন্টারেস্ট এর বোর্ড, ম্যাক্সিমাম বোর্ড। জি আপু। 500। আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ পিনস, হ্যালো আপু, কিছু শোনা যাচ্ছে না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি আপু। এখন পাচ্ছি আপু, যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিনস এর পরে কিছু শুনিনি। আচ্ছা সেটা হচ্ছে 200,000। আচ্ছা আপু, এই 200,000 মধ্যে কথা আছে, এই 200,000 হচ্ছে এখানে সিক্রেট পিনও থাকে আর ওই পিনগুলিও থাকবে যেগুলি গ্রুপের বোর্ডে থাকবে কিন্তু আপনি ক্রিয়েট করেন নাই। এটার মানে কি জানেন? আপনার ক্রিয়েট করা না কিন্তু আপনার বোর্ডে অন্য কারো পিন সেভ করে রেখেছেন না। জি আপু, জি আপু। ওই পিনটাও কাউন্ট হবে আপনার পিন হিসেবে। এইরকম 200,000 পিন। জি সুব্রত ভাইয়া। নামটা কি বোর্ড? 500 হচ্ছে বোর্ড। একটা পিন্টারেস্টের প্রোফাইলে ম্যাক্সিমাম 500 বোর্ড ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা আচ্ছা, পিন্টারেস্টের প্রোফাইল নামে প্রোফাইল নেমের ক্যারেক্টার লিমিট হচ্ছে 20। 20 মানে বুঝি? জি আপু। আচ্ছা পিন্টারেস্টের ইউজার নেম এর লিমিট হচ্ছে 15। পিন্টারেস্টের বায়ো লিমিট হচ্ছে 160। আপু একটু আস্তে। আপু ইউজার নেম হচ্ছে 15, এরপরে কি আপু? বায়ো, বায়ো BIO। আচ্ছা আপু বায়োটা কত? ক্যারেক্টার 20 বলছেন না? 160। আই 20 কোথায় বলছি? ক্যারেক্টার কিসের ক্যারেক্টার? প্রোফাইল নেম ক্যারেক্টার 20 ভাইয়া। দেখছেন মিনহাজ জানে, আপনি গুলায় ফেলেন আপনি ঘুম থেকে জাগেন, আপনাকে এখন শেফুদার মতো আমরা ডেকে উঠাবো। বুঝতে পেরেছেন? আপু ক্যারেক্টারের পর থেকে কি বলেন আবার? কোনটার ক্যারেক্টারের পর থেকে বলুন? প্রোফাইল নেম ক্যারেক্টারের পরের পরের অপশনতে বলেন। ইউজার নেম 15 আর বায়ো হচ্ছে 5। ক্লাস চলাকালীন ফোন আসছে যে আমাদের সাজ্জাদ। ফোন বন্ধ সাজ্জাদ। জি আপু। ফোন বন্ধ। ইউজার নেম এই যে আমি তো ক্যাট ক্যাট সাউন্ড শুনতেছি, কারণ আপনার মাইক্রোফোনের সামনে ফোন আসলে বা কোনো সাউন্ড বক্সের সামনে যদি ফোন আসতে থাকে তখন এই ক্যাট 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 সাউন্ডটা হতে থাকে। ইউজার নেম বায়ো। ইউজার নেম 15 আর বায়ো হচ্ছে 160। ওরে ধরে গিয়ে কেউ মাইরা এসে। আরে আবার মিস করছি। পিন্টারেস্টের বোর্ডের নাম
কোডের নেমের ক্যারেক্টার হচ্ছে 100 ক্যারেক্টার, পিন্টারেস্টের বোর্ডের ডেসক্রিপশন হচ্ছে 500 ক্যারেক্টার, পিনসের ডেসক্রিপশন হচ্ছে 500 ক্যারেক্টার। আপু জি আপু বলেন, বোর্ডের নেম ক্যারেক্টার 100, বোর্ডের নেম ক্যারেক্টার হচ্ছে 100, তারপরে কি বলছিলেন? ডেসক্রিপশন, বোর্ডের ডেসক্রিপশন, বোর্ডের ডেসক্রিপশন হচ্ছে 500। তারপরেটা ভাইয়া আমার এই ক্লাসে লাইভ যদি কেউ দেখে ভাববে সাজ্জাদ, নাসির মানে মিনহাজ, সুব্রত আর সুভাষিস এরা ছাড়া এই ক্লাসে আর কেউ ক্লাস করে না। অ্যাকচুয়ালি কি করে এরা? জি আপু আমরা করি। হ্যালো আপু। জি আপু। জি আপু একটু প্রথম থেকে যদি একবার বলেন, আমি আসলে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কিছুই শুনতে পাইনি। প্রথম থেকে আবার বলে দিচ্ছি একটা কথা, সেটা হচ্ছে মুসা ভাই আপনি লাস্ট 3-4 দিন ধরে আমাকে কোরআন তেলাওয়াত শুনান না। জি আপু আমি একটু সমস্যায় ছিলাম, হসপিটালে ছিলাম, এই কারণে শুধু ক্লাসটা কানেক্ট ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা, হসপিটালে কেন ভাইয়া? ওই আমার ছোট বোনের চোখের একটা অপারেশন আর কি। এখন কি অবস্থা, কেমন আছে সাজ্জাদ? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপু কল আসে আমি কি করব, কল আসলে কল কেটে দিবেন, এই টাইমে কল বন্ধ করে রাখেন, ফোন বন্ধ করে রাখেন। আমাকে ক্লাস টাইমে, আপনাদের ক্লাস টাইমে অফিস থেকে আমাকে যদি হোয়াটসঅ্যাপে নকও করে, আমি হোয়াটসঅ্যাপে নক দেখি না, এই জন্য বাধ্য হয় অফিস আমাকে ডিরেক্টলি ফোন দিতে যে আপু আপনাকে তো ক্লাস টাইমে নক করলে আপনি নক দেখেনও না, রিপ্লাইও দেন না, আপনি এই জন্য আপনাকে আমরা ফোন দিতে বাধ্য করি। তো আমি যদি অ্যাজ এ টিচার হয়ে আপনাদের জন্য আমার সমস্ত কিছু বন্ধ করে তারপরে ক্লাস নিতে পারি, আপনারা কেন বন্ধ করতে পারবেন না? আপনাদের কাছে কি এটা প্রয়োজন মনে হয় না? সবাই প্রচন্ড ব্যস্ত মানুষ, কিন্তু কিছু কিছু জায়গায় খুব সিরিয়াস হতে হয়। খামুখা কথাগুলি বলে আমার কাছ থেকে কথা শুনেন না, বুঝছেন সাজ্জাদ? আচ্ছা জয়দেব ভাইয়া, আমরা বলেছি পিন্টারেস্ট সম্পর্কে কিছু কথা বলার পরে আমি বলেছিলাম যে পিন্টারেস্টের ম্যাক্সিমাম বোর্ড ক্রিয়েট করতে পারবেন হচ্ছে 500 বোর্ড ক্রিয়েট করা যায়। পিন্টারেস্টের ম্যাক্সিমাম পিন করা যাবে হচ্ছে 2 লাখ, কিন্তু এই 2 লাখের মধ্যে হচ্ছে আপনার সিক্রেট পিন থাকবে, তারপর হচ্ছে আপনি অন্য কারো পিন যখন আপনার বোর্ডে সেভ করবেন যেটা আপনি ক্রিয়েট করেন নাই ওইটা চলে যাবে আপনার। তারপরে হচ্ছে পিন্টারেস্টের প্রোফাইল নেম, প্রোফাইল নেম হচ্ছে 20 ক্যারেক্টার। লিখতে পেরেছেন জয়দেব? মিনাজ একটু রিপিট করেন তো ভাইয়া জয়দেবের জন্য। ম্যাক্সিমাম বোর্ড হচ্ছে 500, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পিনস হচ্ছে 2 লাখ, আর প্রোফাইল নেম ক্যারেক্টার হচ্ছে 20, ইউজার নেম হচ্ছে 15, বায়ো হচ্ছে 160, বায়ো, হ্যাঁ বায়ো হচ্ছে 160, আর বোর্ড নেম হচ্ছে যে 100, আর বোর্ড ডেসক্রিপশন হচ্ছে যে 500। ভাই বোর্ড নেম আর ডেসক্রিপশন এতটুকুই হচ্ছে, তারপর আর হয়নি? বোর্ড ডেসক্রিপশনের পর আরেকটা জানি কি বলছ আপু? থাক ওটা আমিও লিখতে পারি, এতটুকুই হয়েছে, সমস্যা নেই, এতটুকুই হয়েছে। আপু ডেসক্রিপশনের পরে পিন ডেসক্রিপশন বলেছি 500, রাইট? আচ্ছা জয়দেব লেখা হয়েছে ভাইয়া আপনার সবগুলো পিন ডেসক্রিপশন 500, বোর্ড বোর্ড ডেসক্রিপশন 500, আর পিন ডেসক্রিপশন 500। আপু ডেসক্রিপশন এবং পিন ডেসক্রিপশন দুটো আলাদা? বোর্ডের ডেসক্রিপশন একটা হচ্ছে আপনার নাম আপনার ডিটেইল, আর একটা হচ্ছে আপনার আব্বার নাম আপনার আব্বার ডিটেইল, বোর্ড হচ্ছে আপনার আব্বা, পিন হচ্ছেন আপনি, বুঝতে পারছেন? আমরা পোস্ট করি না পিন্টারেস্ট এর একটা অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম 2 লাখ পোস্ট করা যাবে। আচ্ছা আপু
ডিলিট করে কি আবার করা যায়? কেন করা যাবে? আসলে আপনাদের না মাঝে মাঝে এরকম কোশ্চেন শুনে আমি মানে স্তব্ধ হয়ে যাই, আমি বাকরুদ্ধ হয়ে যাই যে আপনাদেরকে আমি কি বলবো। না, 2 লাখ মানে তো অনেক, প্রতিদিন 10টা করে করলে তো কয়েক বছর চলে যাবে। এখন তারপরও যদি আপনার দরকার আরো, তাইলে হচ্ছে পিন্টারেস্টের নতুন আপডেটের এইটা মেবি কিছু কিছু জিনিস চেঞ্জ আসছে আপডেটে। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন আপু আপডেটটা আমাদেরকে কেন দিচ্ছেন না, আপডেটটা আপনাদের দিচ্ছি কিনা এটা হচ্ছে কালকের আপনাদের হোমওয়ার্ক। আপনারা বের করবেন আমার আপডেটের সাথে আপনাদের আপডেটের কোথায় কোথায় ডিফারেন্স আছে, কোথায় কোথায় ভুল আছে, বা কোন জায়গাটা আপডেট এসছে, কোন জায়গাটা পুরনোটা রয়ে গেছে। পারবেন না? জি আপু। আপু কেউ কারোর কেউ কাউকে দেখাবেন না কি করেছেন, কেউ বলবেন না। আপনার অ্যাসাইনমেন্ট আপনি দেখাবেন না, আপনার অ্যাসাইনমেন্ট আপনি দেখাবেন না, এবং কালকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আমি আমার সামনে বসে, সবাই আমার সামনে বসে স্ক্রিন শেয়ার করে সাবমিট করে দেবেন। জি আপু, জি আপু আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? এতক্ষণ শুনতে পেয়েছিলেন? না আপু, সাবমিট সাবমিট করিনি। কি এক অবস্থা, মোবাইলের নেটওয়ার্কের যদি এই অবস্থা হয় আমি কোথায় যাব বলেন? আমি মোবাইল ডেটা দিয়ে কানেক্টেড, আমার ওয়াইফাই দিয়ে না, কিন্তু তারপরে যদি প্রবলেম করে তাহলে তার আসলে আমি তো শুনতে কি বলছে শব্দ শুনছি। আপনারাও না আসলে আপনারা, আপনাদেরকে কই যে যাবো আমি। আপনারা কি আমার সাথে মশকারি করলেন এতক্ষণ? না আপু, মশকারি করবো না, সত্যি আমরা শুনতে পাইনি, এখনো শুনতে পাচ্ছি না কিন্তু আপু। আমি এখন কথা বলছি না, যন্ত্রণা দিয়েন না তো, অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছেন। আচ্ছা দাঁড়ান, আপনি যদি কালকে আমার অ্যাসাইনমেন্ট না দিবেন, কালকে কি বার? এমন তো না যে কালকে শুক্রবার বা কালকে 16 ডিসেম্বরও না আপু। কালকে না আমার জি, কালকে না অফ ডে আমার জন্য। কালকে আপনার জন্য অফ ডে কেন হবে? আপু আপনি না ছুটি দিবেন বলছেন আমাকে। আমি কেন ছুটি দিব আপনাকে? কোন খুশিতে, কোন খুশিতে আমি কালকে আপনাকে ছুটি দিব? আপু অ্যাসাইনমেন্ট না দেওয়ার জন্য না। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক হ্যান্ড না সাজ্জাদ আমার হাতে। জি আপু, ওয়েট করেন আমি সি দিয়ে কানেক্ট হই। আচ্ছা আপু একটা প্রশ্ন করি, সেটা হলো যে পিন্টারেস্টে একাধিক আইডি লগইন করা যাবে না একই আইপি দিয়ে? তারপরে আবার একটু পিন ডেসক্রিপশনের পরে প্রোফাইল 165 বাই 165 পিক্সেল প্রোফাইল পিকচার। প্রোফাইল ভুলে গেছি, আপু এরপরে ভাইয়া একটা মিনিট, আমি যে পিসি দিয়ে কানেক্ট হতে গিয়েছি না আমার সেই ঘুরে ফিরে একদম খাস বাংলায় নিয়ে আসেন আমাকে। বোর্ডের কাভার ফটো, বোর্ডের যে কাভার ফটোটা হয় সেটা হচ্ছে 222 বাই 150। কত কত আপু?
735/1102 এই অদ্ভুত অদ্ভুত সাইজ গুলো কেন দেয়? আচ্ছা, তারপরে এইটার মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পিন্টারেস্ট ডিসপ্লে যে কোনো ডিসপ্লে করবে যেটার ওয়াইড হচ্ছে 238 পিক্সেল, উইথ ডিসপ্লে যখন করে কোনো কিছু, ওইটা হচ্ছে ওয়াইডটা হয় 238 পিক্সেল। তারপরে ভিডিও ফাইল সাইজে আসেন, ভিডিও ফাইল ম্যাক্সিমাম হচ্ছে 2 GB ভিডিও সাইজ, জি ম্যাক্সিমাম 2 GB ভিডিও লেন্থ 30 মিনিট অর তার কম। তার মানে 30 মিনিট ম্যাক্সিমাম হচ্ছে 30 মিনিট, কিন্তু এর কমও দিতে পারবেন ভিডিও। আচ্ছা ম্যাক্সিমাম দিয়ে দিই, যাই লিখেন, আমি যখন আবার কালকে এক্সামটা নিব তখন আবার ওই ম্যাক্সিমাম, তারপর আমি তো ম্যাক্সিমাম লিখছিলাম, আপনি তো এটা বলছিলেন মনে হয়, তখন কিন্তু আমি 0 দিয়ে দিব। আচ্ছা, আপনাদের কার কার ক্যামেরা গুলি আপু? এটা কোনো কথা, আমারটা আমারটা কি অন আছে? না না আছে, 5টা ক্যামেরা অন। ভিডিও ক্যাপশন অ্যাভেলেবল নাই, যে ভিডিও ক্যাপশন কত ক্যারেক্টারের হবে, ভিডিও সাউন্ড হচ্ছে অপশনাল, আর ভিডিও রেশিও অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট একটা রেশিও থাকে না, ওইটা হচ্ছে স্কোয়ার 1:1 ভার্টিক্যাল 9:16 রেকমেন্ডেড। এটা কি আপু? ভিডিও রেশিও কি আপু? এটা আবার বলা যাবে? স্কোয়ার 1:1 রেশিওটা কত আপু? 1:1 স্কয়ার। আপু কিছু বুঝি নাই, ভিডিওর একটা রেশিও হয় জানেন, ভিডিও এডিটিং এর কাজ করে। জি জি জি, ভিডিও রেশিও, ওই ভিডিও রেশিওর যদি স্কয়ার স্কয়ার হয় সেটার রেশিও হচ্ছে 1:1, আর যদি ভার্টিক্যাল হয় সেটার স্কোর কি বলে রেশিও হচ্ছে 9:2, একটা হচ্ছে স্কোয়ারটা হচ্ছে 1:1 আর ভার্টিক্যালটা হচ্ছে 9:16। আপু প্রথমটা হরিজন্টাল না, স্কোয়ার হবে, ভার্টিক্যাল রেকমেন্ড করেন। ভার্টিক্যালটা আবার একটু বলবেন, ইয়াটা ভার্টিক্যালটা 9:16 9:16 সেটা হচ্ছে ভাইয়া রেকমেন্ডেড সাইজটা, আর রেজুলেশন হচ্ছে মিনিমাম, মিনিমাম রেজুলেশন হচ্ছে 24 পিক্সেল, সরি না 240 পিক্সেল, 240 পিক্সেল রেজুলেশন। ওইটা ভিডিওর জন্য? হ্যাঁ, রেজুলেশন 240 পিক্সেল, জি ফ্রেম রেট হচ্ছে 25, ফ্রেম রেট মিনিমাম 25। তারপরে আরো আছে, চলে যান না, মিনিমাম পিন্টারেস্টের অটো প্লে ভিডিও ফরম্যাট। জি আপু, পিন্টারেস্টের অটো প্লে ভিডিও ফরম্যাট
এর আগ পর্যন্ত যা বলেছি, ঠিক আছে, এর আগ পর্যন্ত যা বলেছি শুনতেছেন, ওগুলো হলো পিন্টারেস্টের ক্যারেক্টার লিমিট। তারপরে ফ্রেম রেট পর্যন্ত যতটুকু বলেছে এটা পিন্টারেস্টের ক্যারেক্টার লিমিট, আর হচ্ছে ভিডিও লিমিট। এখন হচ্ছে পিন্টারেস্টের অটো প্লে ভিডিও ফরম্যাট। এক্সপোর্ট সাইজ হচ্ছে ক্লিপ ক্যাম থেকে ইন ক্লিপ ক্যাম 1080 রেজুলেশন, 1080 পিক্সেল রেজুলেশন, যেটা অটো প্লে ফরম্যাট 1080 এক্সপোর্ট সাইজ ইন ক্লিপ ক্যাম রেকমেন্ডেড এক্সপোর্ট সাইজ ইন ক্লিপ ক্যাম 1080p রেজুলেশন। আপু অটো প্লে ফরম্যাটের পরে কথাগুলো বুঝি নাই, অটো প্লে ফরম্যাটের পরে রেকমেন্ডেড এক্সপোর্ট সাইজ ইন ক্লিপ ক্যাম, এটার আগেটা আপু পিন্টারেস্ট অটো প্লে ভিডিও ফরম্যাটটা, ভিডিও ফরম্যাটের পরেই তো এটা বলছি রেকমেন্ডেড এক্সপোর্ট সাইজ ইন ক্লিপ ক্যাম 1080 পিক্সেল। আপু একটা স্লাইড দিবেন না, এটা তো সুন্দর করে ঘুমায়াবে, আপনার বাসায় গিয়ে স্লাইডটা আমার কাছে রেডি আছে, কিন্তু এটা যদি এখন আমি আপনাদেরকে দেই, আপনারা এটা নিয়ে বাসায় গিয়ে ঘুমাবেন, কেউ এই যে লিখবেন না আপু কি করবেন না, কারণ আপু কি করলে অ্যাটলিস্ট মাথায় ঢুকে। আপু কোর্স শেষে কি পাবো? কোর্স শেষে পেয়ে যাবেন, এটা কনফার্ম। কোর্স শেষে এগুলো সম্পূর্ণ ড্রাইভটার লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনাদের অ্যাক্সেস থাকবে এটাতে, কিন্তু এডিটের অ্যাক্সেস থাকবে না, শুধু ভিউর অ্যাক্সেস থাকবে। জি ভাইয়া মানে এইটা রেকমেন্ড করে, আমি এখন যে সাইজটা অটো প্লে বললাম এটাকে রেকমেন্ড করে। আপু রেকমেন্ডের পরের কথাগুলো একটু আবার রিপিট করতে বলতেছি, এক্সপোর্ট সাইজ ইন ক্লিপ ক্যাম। জেপু এটা কত আপু? 1080 পিক্সেল রেজুলেশন, 1080। আপু 1080 দিয়ে কি, 1080 দিয়ে কি দুইটা বলছেন নাকি একটাই বলছেন? একটাই বলছি সাজ্জাদ, মাইট দেব কিন্তু, আপনি কিন্তু অতিরিক্ত জ্বালাচ্ছেন, সত্যি আপু মানুষকে কনফিউজ করে ফেলতেছেন। না আপু গলাই ফেলছি, আমি গলাই ফেলেন আর কি করবেন। সুব্রত একটু স্ক্রিনশটটা বন্ধ করেন তো ভাইয়া, শুভাশিস আঙ্কেল কেমন আছে? জেপু এখন ভালো আছে, ওই টেস্ট করাতে হবে, আপনাকে তো বলছিলাম টেস্ট করানোর পরে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, যারা দেখে বুঝতে পারছিলেন না আপু কি লিখবো কি লিখবো কি লিখবো, দেখতে পাচ্ছেন আপু? বলবো আরো, লিখে নিচ্ছি আপু, শেষ, এটা লিখে নিতে হবে না। যারা বলছিল আপু স্লাইডের কথা, স্লাইডটা হচ্ছে এই জন্য দেখা দিলাম যে স্লাইডটা রেডি আছে, কিন্তু আপনাদের যদি আপনারা একটু, হ্যাঁ সাজ্জাদ মিউট করে সব বলেন, এটাই ভালো আপনার জন্য। আপু আমার এক সেকেন্ডে না হয়ে গেছে, আপনি তো স্ক্রিনশট মারছেন, স্ক্রিনশট না আপু ভিডিও করে ফেলছি, এই জন্য আপনাদের কেকলি দেখাই না। আপু সবাই ট্রাই করেছে কিন্তু আমি করিনি, চিনময়ের মাথা ব্যথা করতেছে, চিনময় তো ট্রাই করেই নাই, চিনময় মাথা ব্যথা করতেছে অনেক ভাইয়া, আজ কেমন লাগছে পুরো হয়ে গেছে মাথা ব্যথা, আপনি একটা ডাক্তার দেখান, আমি আপনাকে এর আগেও বলছি একটু ডাক্তার দেখান ভাইয়া, এই মাথা ব্যথাটা এইভাবে থাকা ভালো না, ডাক্তার দেখান, দেখেন কি বলে। আচ্ছা মুসা ভাই আপনি কি বুঝতে পেরেছিলেন, দেখেছেন? আপনাদেরকে এই স্লাইডটা আমি পরে দেখাবো,
ঠিক আছে এই ড্রাইভটা ড্রাইভ লিংকটা পরে দেখাবো এইখানে আপনার লিংকডইন আছে ইউটিউব আছে ফেসবুক আছে টুইটার আছে পিন্টারেস্ট আছে ইনস্টাগ্রাম আছে অফ পেজ এসইও অন পেজ এসইও লোকাল এসইও প্রত্যেকটার এরকম করে একটা করে স্লাইড আমার কাছে মানে ডক আছে কিন্তু আমি আপনাদের দেই না আপনাদের না দেওয়ার কারণ হচ্ছে যে দিলে আপনারা লিখে নিতেন না লিখে নিতে গেলে যে যাবো এটা কত এটা কত প্রতিবার জনপ্রতি বলতেন না আপনারা বারবার বলার কারণটা কারণে যেটা হয় যে শোনা হয় কানে যায় যে ধরেন মিনহাজ আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি বলেন তো ভাইয়া এই যে বলছেন এটাতে কিন্তু আপনার অনেকটাই মুখস্থ হয়ে যাওয়ার কথা অ্যাটলিস্ট মনে থাকে কিন্তু আমি যদি ডকটা আপনাদেরকে দিয়ে দেই আপনারা ঠিক এভাবেই রেখে দিবেন কেউ খুলে দেখবেনও না এই ডকটা যদি আজকে আমি দিয়ে দিই কালকে এক্সাম নেই কেউ আমাকে দুইটার বেশি তিনটা আনসার দিতে পারবেন না আমারও কিন্তু বলতে কষ্ট হয় কিন্তু আমি তারপর আপনাদের সাথে বলব জি সুব্রত স্ক্রিনটা শেয়ার করে দেন আচ্ছা পিন্টারেস্টে রেকমেন্ডেড রেকমেন্ডস এ মিনিমাম অফ 500 পিক্সেল ইন ওয়াইড এন্ড হাইট ভিডিও মানে অটো প্লে যে ভিডিও ফরম্যাটটা সেটা হচ্ছে ওয়াইড এবং হাইট থেকে হচ্ছে 500 পিক্সেল রেকমেন্ড করে মিনিমাম পিন্টারেস্ট রেকমেন্ড করে মিনিমাম 500 পিক্সেল ওয়াইড এবং হাইট এর তারপরে হচ্ছে পিন্টারেস্ট ভিডিও ফরম্যাট হচ্ছে MP4 আরেকটা হচ্ছে MOV MOV ঠিক আছে কি কি আপু MP4 আর MOV ভিডিও ফরম্যাট আর কি বাকি গুলি বলবো পিন্টারেস্ট লিমিট বাকি আছে আপনাদের সাথে তারপরে ফ্রি পিকচার ডাউনলোড সাইট বাকি আছে তারপরে পোস্ট কি পিন্টার পোস্ট কন্টেন্ট টাইপ বাকি আছে হাউ টু ড্রাইভ ট্রাফিক সেটা বাকি আছে পিন্টারেস্ট অ্যাডেড জিনিস বাকি আছে এগুলোকে সব বলে যাব পিন্টারেস্ট কোন কোন কান্ট্রিতে বলেছিলাম না পিন্টারেস্ট অ্যাড অ্যাড অ্যাভেলেবল হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বেলজিয়াম কানাডা লিখেন কান্ট্রি গুলি আপু জরুরি পিন্টারেস্টের অ্যাড অ্যাভেলেবল যে কান্ট্রি গুলিতে সেটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বেলজিয়াম কানাডা সাইপ্রাস কানাডার পরে কি আপু সাইপ্রাস CYPRUS ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি ডেনমার্ক আবার আপু ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আয়ারল্যান্ড আপনাদের পুরো দুনিয়া আজকে ঘুরে নিয়ে আসবে আয়ারল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড জার্মানির পরে গ্রিস গ্রিসের পরে হাঙ্গেরি হাঙ্গেরির পরে আয়ারল্যান্ড ওরে ফাঁকি বাজরে তিনটা কান্ট্রি নগদের উপর গুম করে দিচ্ছে আপু এর আগে তো অনেকগুলো লিখি নেই আচ্ছা লিখেন না কালকে এক্সাম যখন দিবেন তারপর আপনাকে আমি পাবলিকলি বেজ্জতি করব আপু সেই জন্যই তো আবার জিজ্ঞাসা করব যেগুলো মিস গেছে পাবলিকলি বেজ্জতি হবে সাদা তো আমরা নিবেন আর কি বুঝি না ফাহিম আপু ভাই ওষুধ আর একটা খাইয়েন না বুঝছেন ফাহিম ভাই আপু পিন্টারেস্ট ভিডিও কত রেকমেন্ডেড করে ভিডিও কত রেকমেন্ড করে ভিডিও কোনটা ভাইয়া ওয়াই মানে এতে যেটা হাইড এন্ড ওয়াইড ইন্টারেস্ট রেকমেন্ড করে ওইটা হচ্ছে ভিডিওর মিনিমাম ওয়াইড এবং হাইট হচ্ছে 500 পিক্সেল ভিডিও হাইট এন্ড ওয়াইড এটা লিখি নাই লিখেন না কোনো সমস্যা আপু কান্ট্রিগুলো আবার বলেন না অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বেলজিয়াম কানাডা সাইপ্রাস ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আয়ারল্যান্ড ইটালি তারপরে হচ্ছে মাল্টা
নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোকোভিয়া, তারপরে স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। আমার পছন্দের ছয় সাত কেউ লিখলে আমাকে, কেউ লিখলে আমাকে দিয়েন আপু। স্লাইড একটু দেখান না, জি ভাইয়া একটু করে স্লাইডটা দেখান না আপু, তাহলে এক চোখে এক ব্লকে দেখে নিতাম আর কি। এক কেউ স্ক্রিনশট নেবেন না আপু, বাংলাদেশ আর ইন্ডিয়া মধ্যে সব কিছু লেখো, আমি বলতেছি লেখো বলবো। হ্যাঁ অস্ট্রেলিয়া কত বলতেছি? হ্যাঁ অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া আস্তে, বেলজিয়াম, কানাডা, কানাডা, বেলজিয়াম, সাইপ্রাস, জি জি সাইপ্রাস, সাইপ্রাস, ডেনমার্ক, একটু ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, হ্যাঁ তারপর জার্মানি, জার্মানি, তারপর আমি গ্রুপ দিছি সুইস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, 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 স্পেন, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, এই স্পেন, এটা স্পেন হ্যাঁ। আপনি তো আপু থেকে স্পিচ দিয়ে বলেন ভাই, ভাইয়া না না ভাইয়া যতটুকু তখন শুনে মুখস্থ করতে আসছে, চিন্তা মাথায় যে হাতিয়ে রাখছে, রোমানিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, 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 নেদারল্যান্ড, ফিনল্যান্ড, বাংলাদেশ আর ইন্ডিয়া বাদে সবগুলো হবে না, না টোটাল 20টা কান্ট্রিতে সাপোর্ট করে মনে হয়, না ভাই আরো বেশি করে, আব্দুল্লাহ ভাই একটা দিছিল, ইউকে 4 5 ও ইউকে, ইউকে, ইউকেটা বলি নাই, এ দাদা একটা ডিসপিসি আমি দেখাই মেসেঞ্জারে 28টা আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 20 25 26 27 28 টা আপু, মাত্র 15টা লিখছি, আরো 13টা বাকি, দাঁড়ান হইছে বুঝছি, এটা আমি বুঝছি, আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, ধরেন এইটুকু শুধু আমি দিয়ে দিচ্ছি, আপু আগে দেখে দেখে লিখি তারপরে, হ্যাঁ এইটুকু, আচ্ছা দেখে দেখে লিখবেন আপু, জি আমি ওই যে ইয়ার অ্যাড সেন্টার থেকে পিন্টারেস্ট অ্যাড সেন্টার থেকে अवेलेबल কান্ট্রি গুলো নিছি সবগুলো, ওখানে 28টা টোটাল ভাইয়া। আচ্ছা আমি আপনাদের সাথে সুপ্রদীপ ভাই স্ক্রিনটা অফ করেন, স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি জিপু, শুধু এইটাই দেখে লাভ নাই জিপু, আমি কিন্তু পড়া দেখছো যাব না, উপর যাব না জিপু, আপু এত ছোট কেন? ছোট অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আপু তারপরটা, তারপরটা নেক্সট শেষ না আপু, আমি এখানে যে কান্ট্রিগুলো, এখানে টোটাল 28টা কান্ট্রি আছে, আমি 28টা কান্ট্রির নাম আপনাদেরকে বলি নাই, না বলার কারণ হচ্ছে বাকিগুলি আপনারা আমাকে বলবেন কোন কোন কান্ট্রি, কিন্তু আপনারা আমাকে জ্বালায় শেষ করলেন, আমাকে দেখাইতে, তারপরে লিখছেন ওইটুকু, সরি এটুকু তো দেওয়ার দরকার নাই, আপনাদের পিন্টারেস্টের পলিসির যে গাইডলাইনটা, ঠিক আছে লিংক যেটা, ওই লিংকটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি, কিছু লিংক আমি এখন শেয়ার করে দিব আপনাদের, শুনতে পাচ্ছেন আপনারা, আপনারা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে একটু পিন্টারেস্টে যান, আমি লিংকগুলি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আর আপনারা একটু পিন্টারেস্টে যান, সুব্রত আপনি যেতে পারবেন ভাইয়া, সুব্রত, শুভাশিস, রাশেদ, আহাদ, কে যেতে পারবে পিন্টারেস্টে, কারণ যার অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, জি আমার এখানে তো ঢুকে না দেখলাম, ভিপিএন দিয়ে ঢুকতে হবে আপনার এখান থেকে, হ্যাঁ ভিপিএন দিয়ে যেতে হবে ভাইয়া, কারণ বাংলাদেশের আইপি যদি থাকে ওরা বাংলাদেশের আইপি সাপোর্ট করে না,
আপু বিপিএন ব্যতীত মানে বাংলাদেশে ব্যাক তো জি ভাইয়া বিপিএন ব্যতীত আমার একটা যাচ্ছে বিপিএন ব্যতীত আপনার যাচ্ছে হ্যাঁ আইপি দেখাচ্ছে বাংলাদেশি বাংলাদেশের আইপি দেখালে তো আমার কথা না হ্যাঁ চেক মাই আইপি এটা বাংলাদেশের আইপি তো আবার আমার বাসা বাংলাদেশে পিন্টারেস্ট ব্যান ভাইয়া বাংলাদেশে যদি দেখায় তাইলে এইটা কোথাও কোন একটা ঝামেলা কারণ বাংলাদেশে পিন্টারেস্ট টোটালটাই ব্যান জি আপু আচ্ছা আমি কতগুলি লিংক দিয়েছি আপনাদেরকে দেখেন এখন দিচ্ছি এই লিংকগুলি ভালো করে পড়বেন পড়ে বুঝবেন কারে কেন এমন পুটুং 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 করতেছে আচ্ছা এখন আসেন প্রমোট পিন অ্যাড স্পেস প্রমোট পিন অ্যাড স্পেস শুনতে পাচ্ছেন আমার শব্দগুলি আপনাদের কিন্তু নামাজের সময় হয়ে গেছে এইটুকু লেখা শেষ না হলে এরপর আমরা পিন্টারেস্টের ইয়ের কাজগুলি কিভাবে করব আচ্ছা প্রমোট পিন অ্যাড স্পেসে যাবেন মিডিয়া হচ্ছে ইমেজ মানে ছবি ছবির ওয়াইড হচ্ছে মিনিমাম 600 পিক্সেল কি আপু প্রমোট পিনস এর অ্যাড স্পেস আচ্ছা আচ্ছা প্রমোট আপু আজকে ক্লাসটা মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু পিন্টারেস্ট সবচাইতে মজা সবচাইতে ইজি যে ছবি দেয়া আমরা যেটা মিডিয়াতে দেখি না যে সরি আমরা কোনো অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদের মিডিয়া অ্যাড করতে হয় না জি আপু মিডিয়া মানে কি আমাদের ভিজুয়াল যে কন্টেন্ট আমরা দেখি ওইটা হচ্ছে ইমেজ মিডিয়াটা হয় ইমেজ আর ওই ইমেজের ওয়াইড হবে হচ্ছে মিনিমাম 600 পিক্সেল হাইট হবে 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল মানে 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল হাইট ফরম্যাট পিএনজি জেপিজি জেপিজি লিখেছেন সব আসেন না গেছেন এটা রেশিও হবে ফরম্যাট পিএনজি অথবা জেপিজি রেশিও হচ্ছে 2:3 এইটার আবার একটা থাম্বনেল ক্রিয়েট করা যায় স্মল থাম্বনেল হচ্ছে 69 পিক্সেল বাই 69 পিক্সেল আর লার্জ থাম্বনেল হচ্ছে 216 পিক্সেল বাই 146 পিক্সেল এখন আমি যেই যেই অপশনগুলি আপনাদের বলছি এগুলি আবার সবাই সার্চ করবেন আজকে বসে সার্চ করে খুঁজে বের করবেন যে কোন কোন জায়গায় আপডেট আসছে একদম আপডেটটা কিন্তু আমি আপনাদের দেই নাই আমাকে জানাবেন যে কোন কোন জায়গায় আপডেট আসছে এইটা আপনাদের নেক্সট ক্লাসের কাজ আপু থাম্বনেলের লার্জ থাম্বনেলটা একটু বলবেন আবার হ্যাঁ হ্যাঁ বলবো অবশ্যই স্মল থাম্বনেল হচ্ছে 69 পিক্সেল বাই 69 পিক্সেল জি আপু আপু বুঝতে পারিনি আর একটু স্মলটা জিজ্ঞাসা করেছিলাম লিখতে পারছি আচ্ছা লার্জ থাম্বনেল হচ্ছে 216 পিক্সেল বাই 146 পিক্সেল আচ্ছা অ্যাডিশনাল নোট হচ্ছে পিন শুড বি ভার্টিক্যাল ওরিয়েন্টেড সো দে অ্যাপিয়ার ফুললি অন ইউজার ফিডস আপু এটা বুঝি নাই
এটা হচ্ছে পিনটা আপনার ভার্টিক্যাল ওরিয়েন্টেড হইতে হয়, যাতে এইটা যে ইউজাররা থাকবে তাদের ফিডে যাতে ফুললি শো করে। বুঝতে পেরেছেন? এটা অ্যাডিশনাল নোট একটা দিয়ে দা আপনাদেরকে। তারপর হচ্ছে ডেসক্রিপশন কপি, যেটা ডেসক্রিপশন কপি যেটা ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার। লিখেছেন? লিখা হয়েছে লাস্টটুকু ডেসক্রিপশন কপি ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার। কে এগুলি কি কি দেখাচ্ছে পিন্টারেস্টের? এগুলি তো পড়তে বলছি, ছবি তুলে কপি করতে বলি নাই, কপি করেন না বুঝছেন। সব কপিক্যাট গুলি আমার এখানে নকলবাজ গুলি, নকল একেবারে পাক্কা। আপনারা যাবো এরপরে? আপু এটা তো কিন্তু ডিজিটাল, যাবো ওরে অ্যানালগ রে ডিজিটাল না, ডিজিটাল বানাইতেছি, দাঁড়ান আপনারা আমি ডিজিটাল বানাবো, ওয়েট টেনশন নিয়ে যান না। এর পরেরটা বলবো আপনাদেরকে, আছেন আপনারা না? আমি নাই আপু, আমি আসলে ওই যে অ্যাডিশনাল নোট এটা ক্লিয়ার হয়নি। আচ্ছা অ্যাডিশনাল নোটটা এটা আমি দিয়ে দেয়া, অ্যাডিশনাল নোট বলে দেয়া, সেটা হচ্ছে কি যে আমরা যখন পিন্টারেস্টটা অ্যাড ক্যাম্পেইন করব, পিন্টারেস্টের যে পিন থাকে পিনটা কিছু রেশিও তো বলে দিয়েছি ওরা, কিন্তু ভার্টিক্যাল যদি ভার্টিক্যাল ওরিয়েন্টেড থাকে তাহলে হয় কি এটা যখন ইউজাররা দেখে ইউজাররা যে ফিডটা থাকে ফিডে ফুললি শো করে। বুঝছেন? ভার্টিক্যাল ওরিয়েন্টেড থাকে এইটাই আর কিছু না। আর ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে 500 ক্যারেক্টার ম্যাক্সিমাম। তারপরে এর পরেরটাতে কি যাব? বাকি যারা আছেন শুভাশিস, তুষার, মুসা ভাই, দিল মোহাম্মদ, আহাদ, চিন্ময়, জয়দেব, তারপরে সাদাদনান, তারপরে দিবাকর, রাশেদ, যাব? যাবো। কে আপু? লুবনা আপু, অ্যানি আপু, পরে আপুরা বলবে আপু আমাদের নাম তো বললেন না। আচ্ছা এরপরে হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজিং স্পেস, পিন্টারেস্টের ভিডিওর অ্যাডভার্টাইজিং স্পেস, সেটা হচ্ছে ফাইল টাইপ MP4 অর মভ, ইউটিউব অর ভিমো। আপনারা যখন এমন চুপ করে থাকেন তখন আমি কনফিউজ হয়ে যাই, আপনারা অ্যাকচুয়ালি কি বুঝতে পারেন কি পারেন? আপু স্পেসের পরে কি বলছেন? ফাইল টাইপ, ফাইল টাইপ ভিডিও ফাইলের ফরম্যাটটা আর কি, সেটা হচ্ছে MP4 অর মভ। ও আচ্ছা। ইউটিউব অর ভিমো, MP4 তো ইউটিউবেরও থাকে, ইউটিউব অর ভিমো। ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে আন্ডার 2 GB, আন্ডার 2 GB। ওটা বলছিলেন তো আগে, আগেও বলেছি এটা এখনো বলে দিচ্ছি, দুইটা দুইটা জায়গার জন্য। আগে হচ্ছে এটার জন্য করার জন্য, আর এখন হচ্ছে অ্যাডভার্টাইজিং স্পেসের জন্য। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে শর্টার দেন 1:2 আর টলার দেন 1:91:1 কই যাবে, কে আসছে, বাচ্চা আছে আপনার বোনের মেয়ে? কিছু বোঝা যায় না আমার কাছে। আরে
আচ্ছা ভিডিওর একটা রেশিও থাকে না ভাইয়া? জি আপু, ওই রেশিওটা স্মলার হচ্ছে মানে এর নিচে যেতে পারবে না, 1:2 এর নিচে যেতে পারবে না, আর টলারটা হচ্ছে 1:91:1, এটা তিনটা অ্যামাউন্ট দেয়া এখানে। এটা আপনার বোঝার দরকার নেই, যারা ভিডিও এডিটিং এর কাজ করে না ভাইয়া তারা বুঝবে। এখন বলতে পারেন আপু তাহলে আপনি আমাদের উপর এই প্যারাটা কেন দিতেছেন, এটা আমার বোঝার দরকার না থাকলে। কারণ হচ্ছে বায়ার তো বুঝবে না, বায়ার আপনাকে এর থেকে হাইটের মানে এর থেকে টলার কোনো ভিডিও রেশিও দিয়ে দিল, আপনি তখন আপলোড করতে পারলেন না, আপনি যাবেন কোথায়? বায়ার যখন আপনাকে বলবে, আপনি যাতে বায়ারকে বলতে পারেন তুমি আমাকে এই রেশিওর ভিডিও দিতে হবে, কারণ পিন্টারেস্টে এর উপরে নিবে না। বুঝতে পেরেছেন এটা কেন আপনাদেরকে বলা? এগুলি সবগুলি যে আমিও বুঝি তা না, কারণ আমি ভিডিও এডিটিং এর কাজ পারি না, ভিডিও এডিটিং এর কাজ তো আমাদের না, তাই না? আমি ডিজিটাল মার্কেটিং পারি, এটাই আমার জন্য না। আর এটারও ডেসক্রিপশন হচ্ছে 500 ক্যারেক্টার। শেষ, এরপর আরো কিছু জিনিস ছিল সেগুলি আমি এখন বলি নাই, ওইগুলি আমি আপনাদের ক্লাসের পরে আরো সুন্দর করে বলে 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 লিখে দেব। এটা একটা তো আমি দেখলাম একটু আগে দিয়েছিল, কন্টেন্ট গাইডলাইন্স, কন্টেন্ট গাইডলাইন্সটার জন্য যা যা দরকার, এটা একটু আগে একজনকে জন্য স্ক্রিন শেয়ার করেছিল, তার স্ক্রিন আমি দেখলাম, ওই জন্য আমি আর বলি নাই। ক্যান নট টার্গেট এনি অডিয়েন্স বেসড অন, ওইটা ওইখানে আমি যে লিঙ্কগুলি দিয়েছি লিঙ্কগুলিতে পাবেন, দ্যাটস ওয়াই আমি বলিনি। এটা আপনারা দেখবেন অবশ্যই, এগুলি আমি কোশ্চেন করব আপনাদের, কালকে এক্সাম নিব একটা 1 আওয়ারের ফার্স্টে, তারপরে হচ্ছে আমি প্রিন্টারের বাকি কাজ দেখানো শুরু করব। এখন হচ্ছে আপনাদের নামাজে ব্রেক দিয়ে দিতে হবে, কারণ আপনারা হচ্ছেন জামাতে যান সবাই। আচ্ছা, আমি ফ্রি পিকচার ডাউনলোড সাইট গুলি বলি নাই, পিকজাবে, পিক্সেল, https://www.pixel.com, pixels.com, আরেকটা হচ্ছে https://unsplash.com, unspg। লিংকগুলো দিয়ে দিলে তো না, লিংকগুলো দিব কেন, লিংকগুলো দিয়ে দিলে। আচ্ছা আপু, লিংক আপু লিংক দিছিল, আপু লিংক দিছিল, লিংকগুলো জানি কই, কেউ একটা নাম তখন মনে রাখতে পারেন না আপু, বুঝি না কি জন্য তো লিংক দিব না, লিংকগুলো কিসের, তো লিংকগুলো দেন না আপু, ফ্রি পিকচার ডাউনলোড সাইট আপু, লিংক দিবেন না আপু, পিকচার ডাউনলোড সাইট, ওগুলোর নামগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন। আমি এই যে বলছি লিখেন, আমি একটা একটা করে ক্যারেক্টার বলে দিচ্ছি, আপনাদের আসলে আপু এটা ক্লোজ না, www বলেন ক্লোজিং ব্লু w তিনটা w লিখেন, তারপরে ডট লিখেন, হ্যাঁ লিখছি, তারপর pixels eex তারপর els el x s s s s for sultana pixabay.com এখন কথা হচ্ছে, একটু থামেন, এখানে আরো কিছু কথা আছে, আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে, ঠিক আছে? পিন্টারেস্ট লিমিটটা আমি আপনাদের বলি নাই, আয় সুবহানাল্লাহ, হ্যাঁ পিন্টারেস্ট লিমিটটা বলা হয় নাই, আচ্ছা ওটা আমি বলে দেব না। আচ্ছা একটু আগে স্ক্রিনটা কার শেয়ার করা ছিল আমার আপু? আচ্ছা পোস্ট কন্টেন্ট টাইপ লিখেন,
আপু সাইট গুলোর নাম লিখি নাই পিগজাবে PIX এরপর একটা BAY pigzabe.com unsplash UNSPLASH unsplash.com আর একটা হচ্ছে pixel PEXELS pixels.com ও pixels.com টা লিখেছি মাঝখানে এটা বলুন তো আপু https://unsplash UNSPLASH unsplash PLUS unsplash splash splash নি আসলে আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ জেপু আপনাদের এখানে আমি লিখে দিই হোল্ড অন কেউ একজন স্ক্রিন শেয়ার করেন ভাই তাড়াতাড়ি একজন শেয়ার করেন কোন শেয়ার করেছেন আপু লোড নিচ্ছে দেখছেন লিখছিলাম আপনার কেউ কি দেখতে পেয়েছেন আহাদ হইছে আপনি স্ক্রিন স্ক্রিন ই করতে থাকেন আহাদ আপনি স্ক্রিন শেয়ারই করতে থাকেন কোথায় গেল স্ক্রিন শেয়ার করে আমি স্ক্রিন ব্যাক দিব আপনি একটু দেখি আমাদের টেম্পলেটটা আই আহাদ স্ক্রিন শেয়ার বন্ধ করেন হইছে এই আহাদ বন্ধ করেন বন্ধ করেন আমি দিচ্ছি কি দিব আপনি আমার মোবাইল স্ক্রিন দেখতে পান না আহাদের স্ক্রিন দেখতে পান আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আপু না আপু কালো আহাদের স্ক্রিন দেখতে পাচ্ছি মানে তাও কালো হয়ে আছে আহাদ ভাই স্ক্রিন অফ করেন আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি আপু কালারফুল কালারফুল ঠিক আছে চলে গেছে আপু চলে গেছে স্ক্রিন শেয়ার করেন বাস কি করব আবার আহাদ স্টার্ট আবার আহাদ স্টার্ট করছে কি এক অবস্থা আহাদ এই যে আহাদের অবস্থা বলেন আপু একটু দাঁড়ান দেখেন কেউ আছেন কিনা কেউ না আছে বলেন আমি লিখে দিচ্ছি আপনাদের বললাম আই থামেন আপু কোথায় লিখতে তো সময় দিবেন আপু কোথায় বললে আমি কোথা থেকে আনবো আসলে আপনারা পারেন বুঝছেন আপু আমি অনেক কিছু মিস করেছি হ্যাঁ মিস তো করবেনই আচ্ছা আহাদ আপনার এই এই যে আপনি সার্চ বারে যে কার্সারটা রেখেছেন এখান থেকে কার্সারটা সরান নামাজের ব্রেকটা হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি আপনারা চলে যান আমরা ব্রেক স্ক্রিন দিয়ে দিচ্ছি দুইটা মিনিট ভাইয়া আমাদের আমাদের মতো ডামি যারা আছে তাদেরকে এখন একটু দেখাবে আপনারা নামাজে চলে যান কেন আপনি নামাজে যাবেন না এই কথা বলছেন আপু যাব তো আপু ওনা তো মসজিদে যাবে ওনা তো মসজিদে যাবে আমরা তো বাসায় আছি কেন আপনি বাসায় নামাজ পড়বেন কেন হ্যাঁ আপনি অফিসে চুপ করে বসে থাকবেন কেন এই যে লেখছি দেখেন দেখছেন আপু দেখি নাই কোথায় লিখলেন ও আন আপু এমন একটা কালার দিয়েছেন যেখানে যায় না এই যে এই যে দেখেন হ্যাঁ এটা দেখেছি ইউ এন এস এল এ পি এস এ আই বানান ভুল আছে আমার বানান ভুল আছে ইউ এন এস পি হবে হ্যালো আপু এস পি হবে এস পি হবে আচ্ছা আপু ডেসক্রিপশন কপি ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার এটার পরে কি আর কিছু বলছিলেন না আর কিছু বলি নাই
এরপরে আর কিছু বলিনি, এরপরে যেটা বলবো বলেছি যে কন্টেন্ট টাইপ এর মধ্যে নামাজের সময় হয়ে গেল, ব্রেক স্ক্রিন দেন, আহাদ এটা বন্ধ করে ঠিক আছে, ব্রেক স্ক্রিন দেন নেক্সট আপু ব্রেক স্ক্রিন না আচ্ছা একটা জিনিস দেখাই ব্রেক স্ক্রিন কোনটা দিয়ে দেব ব্রেক স্ক্রিন দেন তারপর আমি দেখি আপু আপনাদের সাথে দেখা করতে আসছে কে আজকে বলছে বাবু তারপরে নাই আমার কাছে এটাই আছে এটা কতক্ষণ যতক্ষণ চলবে এটা কতক্ষণ চলবে আচ্ছা এখান ওয়েট এখানে একটা ইয়ে করা যায় আপু বুঝছেন ওটা আমি পারি না আর কি আপু আমার কাছে দীপাকর ভাইয়ারটা আছে এটা দিব এটাই দিব আপু দাঁড়ান ওয়েট হয়ে গেছে আপু আমার পুরাতনটা দেই না পুরাতনটা কেন দিতে কতক্ষণ চলবে দেখি এই যে নিচে ব্রেক টাইম MP4 আপনাদের নিয়ে আসলে কই যাব এটা দেয়া যাবে না আদ এটা দেয়া যাবে না নিচে MP4 লিখে ওঠা যাবে না আপু দিবা করব একটা দিব আমি হ্যাঁ দিয়ে দেন MP4 লিখে ওঠা যাবে না এটা ফুল স্ক্রিন করেন MP4 চলে যাবে ফুল স্ক্রিনটা করে কেমনে এই যে নিচে নিচে কই নিচের ইয়া বারগুলোর পাশে আরে এগুলো কি বলে এই যে ব্রেক টাইম দেখছেন MP4 আপনি আসলে মাইক হেভেন সাজ্জাদ আই বন্ধ করেন এটা আপু এটা উনি চুরি করছে তো সেজন্য আর কি আপু চুরি করার কারণে মনে হচ্ছে হ্যাঁ সুভাষিস দিয়ে দেন ব্রেক স্ক্রিন দিয়ে দেন আপু জি আচ্ছা যেটা বলছিলাম কালকে পরশুদিন যাই আমি টেক্সট করতেছি আপনাকে বুঝছেন না টেক্সট করব আচ্ছা আচ্ছা না আমি বুঝতে পারছি ওকে ঠিক আছে আহাদ ভাই আজকে প্রেজেন্ট থাকবেন আপনার সাজ্জাদ আপনি একদম মুখ বন্ধ করে থাকেন আপনি নামাজে যান ক্যামেরা বন্ধ করেন এখন আচ্ছা আমাদের সাথে মেবি নাবিদ জয়েন করতে পারছে না ঠিক আছে নাবিদ লাইভ আমাকে ইয়ে করলো যে আপু আমি জয়েন করতে পারছি না আমি লাইভটা দেখছি আমার কথাটা কি শুনতে পাচ্ছেন আপনারা যারা আছেন শুনেননি সেটা হচ্ছে নাবিদ জয়েন করতে পারছে না আছে নাবিদ লাইভে দেখছে তো নাবিদের যেই জায়গাগুলিতে প্রবলেম হবে নাবিদকে হচ্ছে আপনারা যারা লিখছেন যারা লিখে নিচ্ছেন তারা নাবিদকে ওই লেখাটার একটা স্ক্রিনশট দিয়ে দিন আচ্ছা আমাদের তো এটা এখন লাস্ট ব্যাচ আমাদের এই ব্যাচের তো আসলে এখন তো আর কাউকে এনরোল করানো সম্ভব না কারণ অলরেডি আমাদের
32টা ক্লাস চলে গেছে, আমাদের ক্লাসে লাইভগুলি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। যারা হচ্ছেন আমাদের ক্লাসগুলি করতে চান তারা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য ওয়েট করেন, আর আমাদের ক্লাসগুলির হচ্ছে কি বলে লাইভগুলি দেখেন, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যাচে এনরোল করানো হবে, তখন বলে দিবেন যে কার ব্যাচে হতে যাচ্ছেন বা কি, তাহলেই হয়ে যাবে। আপু আপনার নেক্সট ব্যাচ কোথায় হবে? আপু আমি যেহেতু চিটং এর আপনাদের চিটং লটের আন্ডারে আছি, আমাদের নেক্সট ব্যাচ অবশ্যই চিটং এর হবে, কিন্তু কোন আপু যে কোন মাস পর্যন্ত যেতে পারে, মানে আপনার অন্য কোর্স শুরু হতে? আপু এইটা তো আপনারাই হচ্ছেন এই ইয়ারের লাস্ট ব্যাচ, মানে 2020 লাস্ট ব্যাচ আপনারা, নেক্সট ইয়ারেরটা শুরু হতে হতে এই যে এই ইয়ার যেমন শুরু হয়েছে মে জুনের দিকে, ওরকম মে জুনের দিকে শুরু হবে হয়তো, মানে মার্চ এপ্রিলের পরে হবে আর কি। এক্সাক্ট টাইমটা তো আমিও বলতে পারি না, কারণ এটা তো একটা প্রসিডিউর, মিনিস্ট্রি থেকে হয়, আইসিটি মিনিস্ট্রিতে যাবে, মিনিস্ট্রি থেকে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে যায়, উনি অ্যাপ্রুভ করেন, মিনিস্ট্রি অ্যাপ্রুভ করেন, তারপরে যে আমাদের যে কোম্পানিগুলি মানে আমাদের যারা ভেন্ডার লট 9 যারা, এরকম তো অনেকগুলি লট আছে, তো ওরা কাজগুলি নেয়, ওরা কাজগুলি নেয়ার পরে আপনাদের ব্যাচকে গোছানো হয়। এক একটা ব্যাচ গোছাতে সময় লাগে, কারণ আপনাদের সাথে ফোন দিয়ে কথা বলে আপনাদের ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সমস্ত কিছু কালেক্ট করে তারপরে হচ্ছে আপনাদেরকে একটা ব্যাচে ঢোকানো হয়। আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ ব্যাচে ঢোকাতে গেলে একটা অফিসকে মিনিমাম 3-4 দিন হচ্ছে গাধার মতো খাটতে হয়, আর আপনারা তো বুঝলেন না যারা ক্লাসগুলি করছেন না বা মিস করছেন, আপনাদের এক একটা স্টুডেন্টের পিছনে গভর্নমেন্ট পার মান্থ 40-50 অলমোস্ট 50,000 খরচ করছে পার মান্থ। আপনারা তো মনে করেন ফ্রিতে শিখছেন, কিন্তু সরকার যে 50,000 টাকা খরচ করছে, এই 50,000 টাকা কিন্তু একটা সরকারের না, এই পুরোটা টাকা আপনাদের। আপনারা এই যে 15%, 7%, 10% ভ্যাট দিচ্ছেন না, ভ্যাট ইনকাম ট্যাক্স দিচ্ছেন না আপনারা গভর্নমেন্টকে, গভর্নমেন্ট আপনাদের সেই ট্যাক্স গুলিকে এইভাবে খরচ করছে আপনাদের পিছনে, কিন্তু আপনারা তো মনে করেন আরে সরকার তো ফ্রিতে শিখায়, শিখলে শিখলাম না শিখলে নাই, এটা তো কিছু হবে না, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা, আপনাদের টাকা দিয়ে আপনাদের শেখাচ্ছে, কিন্তু আপনারা বুঝতেছেন না। আপু এত কষ্ট না করে অ্যাকাউন্টে ঢুকাই দিলে তো, অ্যাকাউন্টে ঢুকাই দিলে তো, এই যে ধরেন আপনার কাছে 50,000 টাকা গেল, কিন্তু লাভ কি? কিন্তু আপনি এটা শিখলে আপনি মান্থলি 50,000 টাকা আর্ন করতে পারবেন, আপনার লাভ ওইটা না ভাইয়া। তারপরে তো সরকারের পিছনে হ্যাঁ চাকরি নাই, বিদেশ যাও, এটা করো ওইটা করো, এই দেশের জায়গা সম্পদ বিক্রি করে বিদেশে যাও, বিদেশে গিয়ে এইটা থাকে, টাকা এটা করে ওইটা করে, ওইভাবে আসে না। কিন্তু আপনারা এখন যারা আর্নিং করবেন, যারা ডলার আর্ন করেন, তারা কিন্তু আমাদের দেশের ইকোনমিক্যালি যে রেমিটেন্সি, মানে যে ডলার কারেন্সিটা আমাদের ইকোনমিক্যালি আর্ন হয়, আপনাদের বৈদেশিক মুদ্রা আনতে, বুঝেন? জি আপু বুঝতে পারতেছি। জি আপু ফাইজান খান আরহাম, আপনাদের আজকে লাইভে একজন কমেন্ট করেছে, আমি সিটিজি রেজিস্ট্রেশন করেছি বাট কোনো কল এসএমএস পাইনি আপু, আপনার ব্যাচে জয়েন হতে চাই। নাবিদ আপনি আরেকবার ট্রাই করেন ভাইয়া জয়েন করার জন্য, নাবিদ একটু নক করে দিয়ে, নাবিদ এখানে লিখেছে আমি জুম দিয়ে দেখতে পাচ্ছি না বলে ফেসবুকে দেখছি আপু, নাবিদ একটু নক করে দিয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে সময় চলে যায়, 15 মিনিটের ব্রেক না, আসতেছি আমি, সবাই চুপচাপ বসে থাকেন, যারা নামাজে গেছেন গেছেন, বাকিরা চুপচাপ বসে থাকেন, আসতেছি আমরা। আপু আছেন?
আপনারা ব্যাক করেছেন? হ্যালো, জি আপু আছি। হ্যালো, বাকিরা কি ব্যাক করেছেন? বাকিরা কি ব্যাক করেছেন? ভাইয়ারা সবাই আপনাদের আপওয়ার্কটা হচ্ছে এখন আমাদের পেজের টপে আছে, জানেন এটা? আপওয়ার্কের ক্লাস জানেন না? দেখে আসবো না, কিরকম হয়েছে দেখিনি। এটা
চিনমা কি খাচ্ছেন? মাথা ব্যথা কমছে? এখনো আসে আপনি? আপনি একদম লাইট বন্ধ করে ল্যাপটপের দিকে বা ডেস্কটপের দিকে তাকাবেন না, আর যদি খুব বেশি করে আপনি এক কাপ চা খেয়ে আসেন বা চাটা বানিয়ে নিয়ে এসে বসেন, পড়া করে চা খান, মাথা ব্যথাটা চলে যাবে। বুঝতে পেরেছেন? বাকিরা ব্যাক করে নাই? হ্যালো, কি আপু? অনেকে তো রেসপন্স করতেছে না। মাহমুদুল হাসান হাসনাত, হাসান হাসনাত, জি আপু, হ্যালো, ও জি আপু শুনতে পাচ্ছি? দুইবার হ্যালো বললে তিনবারের বেলা নাই হয়ে যান, আর আপু যে এতবার ডাকি তখন কই থাকেন? না আপু, নামাজ এখনো শেষ করতে পারি না তো। আচ্ছা নামাজ শেষ করে আসেন তারপরে কথা। আপু আমি ওই যে pinterest.com এ গিয়েছিলাম, এখন দেখতেছি মেবি আমার আগের অ্যাকাউন্ট খোলা ছিল। হ্যাঁ সমস্যা নাই, ওটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকুক। হ্যালো, জি আপু, ঠিক আছে। এই অসময়ে মানুষ আমাকে কল দিলে আপনাদের আর অল্প কিছু লেখা আছে, তারপর আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আর হচ্ছে বলেছি তো পিন্টারেস্টে দুই টাইপের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে অ্যাড ম্যানেজার করা যাবে, এবং অ্যাড ক্যাম্পেইনের জিনিসটা অ্যাকাউন্ট খোলার সময় যদি কেউ না করে থাকে, পরবর্তীতে গেলে যেটা হয়, পরবর্তীতে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। ধরেন আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বায়ার, কিন্তু বায়ারের অ্যাডের অপশনটা সে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি না দিয়ে দেয়, তাহলে আপনি গ্যারান্টি নিতে পারবেন না যে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টটা এনে দিবেন বা তার অ্যাড সেন্টারটা অ্যাপ্রুভ করে দিবেন, এটা আপনার গ্যারান্টি নিতে পারবেন না। কারণ আপনি পিন্টারেস্টের কাছে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাড সেন্টারের জন্য, কিন্তু পিন্টারেস্ট আপনাকে হচ্ছে চাইলে ইচ্ছে হলে দিবে, ইচ্ছে না হলে দিবে না। সো অ্যাড অ্যাকাউন্ট যদি বায়ার আপনাকে দিয়ে ক্রিয়েট করায় সেটা ভালো, আর যদি বায়ার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তারপরে দেখেন তার অ্যাড অ্যাকাউন্টে, সরি তার পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্টে অ্যাড সেন্টারটা নেই, তার মানে সেটার জন্য পিন্টারেস্টকে আপনার অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ অ্যাপ্লাই করতে হবে পিন্টারেস্টে। পিন্টারেস্ট যদি দেয়, যদি দেয়, যেটা হচ্ছে আমরা ফেসবুক শপ বা ইনস্টাগ্রাম শপের বেলায় বলি যে আমরা অ্যাপ্লাই করতে পারি শপের জন্য, আমরা রিকোয়েস্ট করতে পারি, বাট এটা দেয়া না দেয়া এটা তাদের উপরে ডিপেন্ড করে, আমরা কাউকে কনফার্ম করতে পারি না। যেটা হচ্ছে আমি মনিটাইজেশনের সময় বলেছি যে আমরা মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, বাট মনিটাইজেশন এনে দিব তার গ্যারান্টি আমরা দিব না, বলেছিলাম না? জি আপু, সেম জিনিস পিন্টারেস্টের বেলায়। বাকিরা কি নামাজ থেকে ব্যাক করেনি? রাশেদ, রাশেদ তো নাই, না রাশেদ আছে ডিসকানেক্ট। আব্দুল্লাহ ফাহিম, রাশেদ, সাজ্জাদ, আচ্ছা আরমান আজকেও জয়েন করেনি, আমাকে কিছু জানায়নি, আপনাদেরকে কিছু জানিয়েছে? আপনাদের কারোর সাথে আরমানের সাথে কথা হয়েছে? না আপু। সিনিয়র আনি তো দেখা যায় জয়েন করেছে, তো বললো ডাক্তারের কাছে যাবে।
আপু আপনি কি মিউট? জি ভাই আমি মিউট ছিলাম। আচ্ছা আমি বললাম দেখেন উপরে কিন্তু আমার মোবাইল ডেটা কানেক্টেড, আমার ওয়াইফাই কানেক্টেড না। আমি যদি পিন্টারেস্টে যেতে যাই দেখবেন আমার পিন্টারেস্ট কাজ করবে না। ও হ্যাঁ আপু আমার এখান থেকে তো আমি ঢুকতে পারছিলাম আমার কম্পিউটার থেকে। আইপি মাস্ট বি চেঞ্জ, বাংলাদেশের আইপি যেটা একটু আগে সাজ্জাদ বলল আপু আইপি দেখাচ্ছে বাংলাদেশের। দেখেন আমি বাংলাদেশের মোবাইল ডেটা কানেক্ট করে জয়েন করতে পারছি না। এখন যদি খুব সুন্দর করে আমি সুইচ করে আমার ওয়াইফাই তে যাই আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট হতে পারবো। সেটার জন্য 2 সেকেন্ড ওয়েট করেন, জাস্ট আমি ওয়াইফাই টা অন করি। আপনি এটা দেখে কিছু মনে করেন না, আমার ফোন তো চাইনিজ ভার্সন, দ্যাটস হোয়াই আমার ফোনের এই ঝামেলা করে। তার মানে আপু ওয়াইফাই দিয়ে কোনো প্রবলেম হবে না তাই না? দেখেন আমি আমার ওয়াইফাই তে শিফট করেছি আর এসছে, দেখছেন। জি আপু তার মানে কি আপু ওয়াইফাই এর জন্য কি লোকেশন চেঞ্জ হয়ে যায়? ওয়াইফাই এর জন্য লোকেশন চেঞ্জ হয় না। জি আপু তো বলেন আপু আমার তো বাংলা লিংক ডাটা দিয়ে আমি পিন্টারেস্ট শর্ট করছি, ডাটা দিয়ে মোবাইল ডাটা দিয়ে পিন্টারেস্ট ওপেন হইছে আমার এখানে। এই ঝামেলা এখন কি বলবো, কারণ বাংলাদেশে ব্যান আমি সেটা জানি, বাংলাদেশের আইপি দিয়ে হয় না, আইপি চেঞ্জ করে নিতে হয়। ওই যে বললাম এগুলি নিয়ে গত 4 ক্লাসে আমার তর্ক হয়েছে অনেকের সাথে যে আপু আমারটা দিয়ে হচ্ছে আমারটা দিয়ে হচ্ছে না, স্টিল আমারটার প্রুফ আপনাদেরকে আমি লাইভে দেখালাম যে দেখেন আমার এখন ওয়াইফাই কানেক্টেড আমার পিন্টারেস্ট এসেছে। আমার যখন ওয়াইফাই কানেক্টেড ছিল না মোবাইল ডেটা ছিল তখন কিন্তু আমার পিন্টারেস্ট আসেনি। দেখিয়েছি না এই যে এক একটা পোর্শন, এই যে দেখেন এই ছবিটার উপরে ক্লিক করার পরে দেখেন 3টা অপশন এসছে না। এই বাটনটাতে গেলে এই যে সেভ গ্রেড হয়ে যায় সেভ, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এইটা গেলে পিনটা হাইড হয়ে যাবে, মানে এই টাইপের পিন আমি দেখব না। এইটাতে গেলে এই যে কাউকে সেন্ড করা শেয়ার সেন্ড অপশন, এটা তো গেল এই অবস্থা। হ্যাঁ এরপরে যদি আমি এই পিনে যাই, এই পিনটাতে যান, এই পিনটাতে যাওয়ার পরে এই যে দেখেন ভিউ সেভ কমেন্ট। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিনে যদি আমি ক্লিক করি আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে তারা, যে ভিজুয়াল সার্চ, ভিজুয়াল সার্চ ছাড়া যেটা আছে এই পিনে যদি ক্লিক করা হয় এই পিনে আপনাকে মোবাইল থেকে সম্পূর্ণ অপশন গুলি অত বেটার কাজ করে না। মোবাইল থেকে পিন্টারেস্ট কিন্তু খুব ভালো কাজ করবে না, পিন্টারেস্টের কাজগুলি সবচেয়ে ভালো পাবেন হচ্ছে আপনি পিসি থেকে। পিন্টারেস্ট আলাদা একটা অ্যাপ আছে যেটা গুগল প্লে স্টোর থেকে আপনি নামিয়ে ইউজ করতে পারেন। শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু, জি আপু। তো পিন্টারেস্ট এর ওইটা আছে, আর হচ্ছে পিন্টারেস্ট এর এখান থেকে হচ্ছে আপনি সেভ করতে পারবেন, মানে সেভ মিনস হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন পিন্টারেস্ট এর পিনটাকে ডাউনলোড করে নেওয়া যায়, ঠিক আছে। আর পিন্টারেস্ট এর বেসিক কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি বলেছিলাম, আচ্ছা আমি মেবি এনি হাউ ইয়ে হয়ে গিয়েছি তারা। এই যে সেভ দিলাম না, সেভ দিলে এই যে দেখেন এখানে অনেকগুলি নাম চলে আসছে না? জি আপু, এই যে দেখেন এটা সেভ হয়ে নিচে কিন্তু আরেকটা নাম চলে আসছে, দেখছেন? জি আপু, এটা হচ্ছে আমি এটা কোন অপশন থেকে এটা টোটালটা আমি দেখাচ্ছি, তারা হোল্ড করে
মাঝখানে মেবি আমার ছিলাম এটা কি বোর্ডে সেভ করা বলছিলেন যেটাই হুম বোর্ডে সেভ করা হোল্ড অন আমি জাস্ট সুইচ অ্যাকাউন্ট দিয়ে দেই ওকে দেখেন এখানে টাইপের অপশন দেখেন ড্রাইভ ফ্রি মিল্ক ফর ফোর ওয়েজ তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে ডিজাইন আসবে আমি এই টাইপের জিনিস নিয়ে কাজ করি যে রান্নার রেসিপি আসবে তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন ফুড কি বলে এটাকে খাবারের উপর সাজানোটাকে কি বলে আমি জানি না এগুলি কি বলে তারপরে এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের জিনিস পাওয়া যাবে ইভেন আপনি জাস্ট একটা ওয়ার্ড ধরে সার্চ করবেন পাওয়া যাবে না এমন কোনো শব্দ নেই জাস্ট একটা ওয়ার্ড ধরে সার্চ করেন আপনারা একটা সিঙ্গেল ওয়ার্ড ধরে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু পাওয়া যায় শুনতে পেয়েছেন আপনারা জি আপু কে কার্সর ভেঙে ফেলতেছে কুক কুক করে আপু আমি সার্চ করছিলাম কার কার্সরটা ভেঙে আসলে আমি যে বলি না যে আমি যখন ডিজাইনের কাজ করি আমার ড্রেসের ডিজাইনের কাজ করি তখন হচ্ছে আমার পিন্টারেস্ট আমাকে খুব বেশি হেল্প করে কিভাবে যে আমার আসলে প্যাটার্ন গুলি বোঝা হয় যে কোন টাইপের ট্রেন্ডটা চলছে বা কে কোনটা ইউজ করছে বলি না যে একটা ডিজাইন করতে গেলে আমার অনেক সময় লাগে আমার এখানে যখন ঢুকবেন দেখবেন এই যে এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে জি আপু এই যে এই টাইপের জিনিসগুলি কিভাবে আসছে কোথেকে আসছে এই জিনিসগুলি আমাকে প্রচুর দেখতে হয় আমি প্রচুর দেখি দেখে তারপরে আমার এক একটা ডিজাইন আমি খুঁজে 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 দেখা যায় যে একটা আইডিয়া নেওয়া হয় নিয়ে আইডিয়া জেনারেট করে তারপরে আমি বসে বসে আঁকি পিন্টারেস্টের এটা যদি আমি আপনাদের দেখাই আরো ডিটেইলে আমি যে সার্চটা খুঁজছি এটা কোথায় পাবো আচ্ছা বোর্ডে যদি যাই আমি জানি না এটা আমার বোর্ড কি আচ্ছা আচ্ছা এই যে এলইডিপি ডিএম ব্যাচ 105 দেখতে পাচ্ছেন জি আপু এইটা আমার একটা একটা বোর্ড করা আছে এখন একটা বোর্ড করা থাকলেও আমার নিচে একটা জিনিস দেখেন ডান পাশে কিন্তু একটা লক সাইন আছে জি আপু এইটা হচ্ছে এই বোর্ডটাকে আমি হাইড করে রেখেছি লক প্রাইভেট করে রেখেছি পাবলিক করে রেখিনি এরপরে নিচে যদি আসেন এই যে দেখেন হ্যান্ড টু হ্যান্ড এমব্রয়ডারি তারপর এমব্রয়ডারি ডিজাইন হ্যান্ডওয়ার্ক ব্রাইডাল তারপর বিডেড এমব্রয়ডারি এগুলি লেখা আছে না এগুলি কিন্তু এক একটা বোর্ড আমি যদি বোর্ড ক্রিয়েট করতে চাই সেটা হচ্ছে এই যে ক্রিয়েট বোর্ডে দিলে এই যে নাম আসতেছে দেখতে পাচ্ছেন এবং কোলাবরেট কোলাবরেশনের একটা ব্যাপার আসতেছে এখানে এবং এই যে ভিজিবিলিটি ভিজিবিলিটিটা হচ্ছে আপনার আচ্ছা বোর্ডের নাম কি দিব আপনাদের ব্যাচের নাম এই যে দেখতে পাচ্ছেন আমার নিউ বোর্ডে আমি কি ইনক্লুড করতে চাই এখান থেকে কোনো কিছু ইনক্লুড করতে চাই কিনা আসবে আমি স্কিপ দিয়ে দিলাম এরপরে শুধু ওই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার আপনাদের নামে সেভ হয়ে গেছে এই যে আমি আপনাদের নামে যে সেভ করে ফেললাম এটা কিন্তু আমি আরেকজনের পোস্টটাকে সেভ করেছি কার পোস্টটা এই যে আমিন আর্টওয়ার্ক দেখতে পাচ্ছেন 3K ফলোয়ার্স জি আপু এই আমিন আর্টওয়ার্ক যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন ওনার পোস্টটাকে আমি শেয়ার পিনটাকে আমি আমার এখানে পিন করেছি এই যে আমিনের যে জিনিসটা আমিন আর্টওয়ার্কে দেখেন ও সমস্ত ডিটেইল দিয়ে রেখে ফলো দিয়েছে এখন কথা হচ্ছে এখানে কিন্তু এই যে দেখেন ফলো ফলোয়ার্স ও 150 জনকে ফলো করে ওকে ফলো করে হচ্ছে আপনার 3K ফলোয়ার এবং ওর মান্থলি ভিউ দেখতে পাচ্ছেন 36K এই জিনিসটা কি আমরা কোথাও দেখতে পাই আমার প্রোফাইল মান্থলি ভিউ কত হয় না আপু এটা দেখা যায় না এটা কিন্তু এই যে আমি পিন্টারেস্টে দেখতে পাচ্ছি মান্থলি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা অপশন আপনারা সবাই জি আপু ক্রিয়েটেড সেভ থ্রেড এখন থ্রেড ক্রিয়েটেডটা হচ্ছে ও কি কি ক্রিয়েট করেছে ও কি কি পিন করেছে এগুলি ওর করা পিন ঠিক আছে এগুলি কোনোটা আমার করা পিন না বা অন্য কারোটা সেভ করে নাই এখন এখানে সেভড এ গেলে দেখেন ও কার কার কি পিন সেভ করেছে দেখতে পাচ্ছেন ও আরেকজনের পিন সেভ করেছে এক একটা বোর্ডের নাম দিয়ে ওমেন স্কার্ট ওমেন ওয়েস্টার্ন তারপরে স্লিভ নেকলাইন আর্টওয়ার্ক জিন্স কুর্তা
things to wear, তারপর brides, hand embroidery, দেখতে পাচ্ছেন জিনিসগুলি? জি আপু, কিন্তু এইটা এখানে যতগুলি বোর্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ও অন্যজনের পিনগুলিকে সেভ করেছে, এবং এখানে দেখবেন প্রত্যেকটা বোর্ডের মধ্যে কোথাও দুইটা পিন, কোথাও 7 পিনস, কোথাও 4 পিনস, এই যে পিনস লেখা মানে হচ্ছে এতগুলি করে পিন সেখানে করেছে। ওই যে আমি 200,000 পিনের কথা বলেছিলাম না, ওইখানে কিন্তু এই যে ও যাদেরটা সেভ করেছে এটা তো ক্রিয়েট করে নাই, এটাও যাবে, এই ক্রিয়েট যেটা করেছে সেটাও যাবে, সেটাও কাউন্ট হবে। আচ্ছা আপু, আমি যদি অন্যের কোনো পিন সেভ করে রাখি, আমি কি চাইলে ওগুলো মানে শুধু আমি দেখতে পারবো, এরকম প্রাইভেট করে রাখা যায়? হ্যাঁ, ওই যে প্রোফাইলটাকে প্রাইভেট করতে মানে ইয়েকে বোর্ডটাকে হাইড করে দিতে হয়। আমি দেখালাম না আমার একটা বোর্ড আপনাদেরকে, এই যে আপনাদের এখানে দেখেন একটা বোর্ড সিটিজি ডিএম ব্যাচ, এটা কিন্তু হাইড করা না, কিন্তু এলইডিপি দেখেন হাইড করা, এলইডিপি ডিএম ব্যাচ যেটা 3 পিন বাদুর বাদুর, জি আপু, আছেন এটার উপর একটা লক আছে, এখানে কিন্তু কোনো লক নেই, আপনাদের ব্যাচটার উপরে কোনো লক আছে? না, আপনাদের ব্যাচটাকে যদি এখন আমি হাইড করি, দাঁড়ান, আপনাদের ব্যাচকে হাইড করার জন্য এই যে দেখছেন এডিট অপশন, জি আপু, এটা কিন্তু আমি ছবিটার উপর ধরে রেখে এই যে আপনাদেরটাকে এখান থেকে আমি হাইড করে দিতে পারবো, এই যে কিপ দিস বোর্ড সিক্রেট, দেখতে পাচ্ছেন কিপ দিস বোর্ড সিক্রেট, জি আপু, জি আপু, ওয়ান্ট আদার টু সি দিস বোর্ড কিপ ইট সিক্রেট, এই যে আমি সিক্রেটের বাটনটা অন করে দিলে আপনাদের ইয়ের উপরে হচ্ছে ওই তালাটা ঝুলে যাবে। আচ্ছা আপু, বুঝতে পেরেছেন, এই যে ডান দিয়ে দিই, দেখেন এখন আপনাদের বোর্ডের উপরে তালা আসবে, চলে আসছে, জি আপু, এইটা হচ্ছে বেসিক একটা জিনিস পিন্টারেস্টে। আরো ডিটেইলিং যদি, জি ভাইয়া, প্রাইভেট করে দাও, হ্যাঁ প্রাইভেট করে দেয়া। পিন্টারেস্টের সবচেয়ে মজার ব্যাপার যেটা বলেছিলাম না, যে একটা অ্যাডভান্স অপশন আছে যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না, আমি সার্চ করি, সার্চ করলে হচ্ছে ওয়েডিং ডেকোরেশন দিয়ে যদি সার্চ করি, আপনাদের সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই ছবিটা দিলাম না, আমাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে, আমি ছবিটাতে ক্লিক করা মাত্র, দেখতে পেয়েছেন কিনা জানি না, এই যে ছবিটা, ছবিটার উপর ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন https://www, দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে নিয়ে গেছে যে আমাকে, জি আপু, এটাই হচ্ছে ব্যাকলিংক, কারণ হচ্ছে এই ওয়েবসাইটের লিংকটা এই ছবির পিছনে ডেস্টিনেশন ইউআরএল হিসেবে করা আছে। আমি আপনাদের সার্চ অপশনে যেটা দেখাতে চেয়েছিলাম, প্রত্যেকটা ছবিতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, আর এখানে দেখেন আমার ছবি, একটা হচ্ছে শপ, একটা হচ্ছে সেভ, আর ডান পাশে একটা বাটন থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করলে কপি লিংক, জি আপু, ডাউনলোড ইমেজ, হাইড পিন, রিপোর্ট পিন, ঠিক আছে, এটা পিন্টারেস্টের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা এখানে শো করে। আচ্ছা, এখানে একটা ইয়ে শো করছিল একটু আগে, আপনাদের এখানে শো করছে কিনা আমি জানি না, আমার এখন শো করবে না, এখন দেখাতে চাচ্ছি তো, এখন সে আমাকে শো করবে না, এই যে আমি দেখাই এই পাশে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখায়, এটা কি আপনাদের কারো কাছে দেখাচ্ছে, কেউ কি আছেন পিন্টারেস্টে এখন? না আপু, দেখাচ্ছে না, এটা একটু আগে দেখিয়েছে আমার, এখন আপনাদের দেখানোর জন্য খুঁজছি, এখন আর পাবো না আমি খুঁজে। আচ্ছা, এটা প্রোডাক্ট সোল দেখাচ্ছে ওরা, না আর এর আগের গুলিতে যদি যান, এইটা এইটাতেও আছে যে এটারও একজন ওনার আছে, কিন্তু এর আগের গুলি দূর, এইটা না, এটার আগে যেমন এইটা, এই যে এটা প্রোডাক্ট সোল বাই, এটা একটা ইয়ের প্রোডাক্ট, এটা কিন্তু আমরা ইবে মানে কোনো প্রোফাইল থেকে দেখা না, এটা কেউ একজন সেভ করেছে, তার যে পিনটা আমি দেখতে পাচ্ছি, অরিজিনাল ওনারের না, দ্যাটস ওয়াই আমার কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা আসেনি। একটু এই যে ম্যাগনিফাইং একটা গ্লাস এসেছে না, দেখতে পাচ্ছেন? জি আপু, জি আপু, এই ম্যাগনিফাইং গ্লাসটাকে এখন ধরেন আমি জুম করলাম, জুম আউট করব, হ্যাঁ
সমস্ত জিনিস এখানে সার্চ হয়েছে দেখতে পাচ্ছেন, ওই ফ্লাওয়ারটাকে ওরা প্রেডিক্ট করে ধরে ওই কালারের কালারটা একটু খেয়াল করেন, আমি এখানে যে কালার গুলি দিয়েছি ওরা যতটুকু বুঝতে পেরেছে সিমিলার কালারের দেখতে পাচ্ছেন সেম ফ্লাওয়ার। আপনি যদি বলেন আপু এইটা না আমি শুধু মোমবাতির উপরে যাবো, আপু আমি শুধু ক্যান্ডেলের উপরে যাবো, যেটা আমি মোমবাতি বলি, এটা তো যাবে না, হ্যাঁ এটাতে আসার তো কথা যাবো। একটু হোল্ড করেন আপনারা, আমি আরেকটা খুঁজে দিই আপনাদেরকে। হ্যাঁ এই যে এইটা তো এসছে না, এইটার এটাকে যদি আমি শুধু সেফটি পিনে দেখেন, ও এই টাইপের যত আছে এই টাইপের যত ভিজুয়াল জিনিস আছে, ওর মাথাটা ওখানে পয়েন্ট করা হয়েছে না, আপনি যদি এইটা না করে আপনি জাস্ট সেফটি পিনটাকে ক্লিক করেন, ওরা এই সেফটি পিন রিলেটেড যত ভিজুয়াল থাকবে সব এখানে চলে আসবে, দেখছেন ওরা পিন দেখতে পেয়েছে, ওরা পিন সেফটি পিন রিলেটেড সমস্ত সেফটি পিন নিয়ে আসছে। এখন যদি আমি শুধু এই বিড়ালের গোফটাকে দেখাই, এই গোফ রিলেটেড যত ছবি দেখতে পাচ্ছেন, এই যে সুতা থ্রেড না, এটা সুতা রিলেটেড যা আসছে সব সিমিলার না দেখেন। জি আপু এই অ্যাডভান্স সার্চটা এই পিন্টারেস্ট এর অন্য কোথাও পাওয়া যায় না। আচ্ছা আপু এখানে তো এখানে কি প্রত্যেকটা পিকচার কপিরাইট ফ্রি? হুম কপিরাইট ফ্রি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এটা আমরা গিগে ইউজ করব না, ইউজ করব না কেন আপু? এই যে দেখেন এখানে একটু লেখা আছে বোর্ডের, এখন দেখতে পাচ্ছেন কালারের লেখাগুলি কি রকম আসছে, কোন ইংলিশ লেখা আসছে দেখেন। আপু আপনি এটা বলার আগে আমি আরো সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে সার্চ দিছিলাম, কত সুন্দর সুন্দর জিনিসগুলো আসতেছিল আপু। জি pixel.com থেকে তো গিগে করছি, আমি ওখান থেকে ভিডিও নিছি এবং ভিডিও নিছি আর কি, নিয়ে আমি গিগে তো লাগাইছি, সমস্যা আছে গিগে তো? না সমস্যা অবশ্যই আছে, আপনাকে দেখে নেব এটা কপিরাইট ফ্রি কিনা pixel.com ওরা বলে দেয়। হ্যাঁ কারণ ওরা ওখানে কিছু জায়গায় লাইসেন্স আছে, ওদের লাইসেন্স নিতে হয় কিছু কিছু জায়গায় লাইসেন্স ছাড়া আছে, ছাড়াগুলো নিছি আর কি, ছাড়াগুলো নিলে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন এই যে বলেছি না যে আমি আপনাদের একটা ইয়ে আছে ভাইয়া অ্যাডভান্স সার্চ অপশন আছে, শুধু এটা এই ডলের বেলা না, আপনাদেরকে দূর হইতে তো এই জায়গায় এরকম আসতেছে। এই যে দেখেন ক্যান্ডেলে, যদি ক্যান্ডেলে দেন ক্যান্ডেলে আসবে, যদি ক্যান্ডেল হোল্ডারে দেন তাহলে ক্যান্ডেল হোল্ডারে আসবে। সবগুলিতে কিন্তু এই ম্যাগনিফাইং এর অপশনটা থাকে না, যদি কেউ দেখেন এটা প্রোডাক্ট বাই একটা জায়গা লিখা দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট বাই এত ফো ফো লো লো, এই যে দেখেন ওরা একটা জায়গায় নিয়ে এসেছে ওয়েবসাইট, এইটাই হচ্ছে ব্যাকলিংক করা, এটাকে ওরা ডেস্টিনেশন ইউআরএল বলবে আপনার, এটাকে ওরা এই প্রোডাক্ট গুলি সেলের জন্য, প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য দেখতে পাচ্ছেন সামনে একটা কস্ট লিখা। জি আপু পুরো কিন্তু কস্ট লেখা $12, $78, $372, তারপরে $88, $269, তো এই প্রোডাক্ট গুলিতে আপনি পাবেন না, আপনি পাবেন হচ্ছে ধরেন এইটাতে তো পাওয়ার কথা ওই
যে এটাতে যাই, এটাতে যদি যাই দেখেন এই সিমিলার নিয়ে আসছে না, আপনি জাস্ট এখানে ছোট্ট মাছের মধ্যে যাবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে ওইটাকে ওরা যা ধরতে পেরেছে সিমিলার পিকচার গুলি ওরা নিয়ে এসছে। একটা মাছও নিয়ে আসেনি, ওটা যে পুরো মাছ এটা আমি আপনি মনে করছি, কিন্তু ওরা তো মনে করছে না। এখানে দেখেন ইয়ে নিয়ে আসছে, আপনার মাছ আনে নাই না? মাছ আনে নাই। এটা আমার মোবাইল থেকে, ওই যে বললাম না পিন্টারেস্ট মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ না, দেখেন এইটার জন্য ওইখানে হাফ দেখাচ্ছে, হাফ দেখায় ওরা কি নিয়ে আসছে। আপনি চেঞ্জ করবেন আর চেঞ্জ হবে, চেঞ্জ করবেন চেঞ্জ হবে। এটা সবচেয়ে ভালো আপনারা বুঝতে পারবেন যখন আপনারা পিসিতে দেখবেন। আমি তো মোবাইল ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল ভার্সনটা দেখানোর রিজন ছিল হচ্ছে আমার ইয়ে করছিল না, আমি যখন মোবাইল ডেটা দিয়ে কানেক্ট হতে চাই তখন কানেক্ট হয় না। এবং পিন্টারেস্টের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমার প্রোফাইল না, আমার প্রোফাইলে গেলে যে এখানে দেখেন একটা হোম বাটন আছে, একটা সার্চ অপশন আছে, তারপর আরো একটা মেসেজের মতো রেড একটা পয়েন্ট আছে এটার উপরে, দেখতে পাচ্ছেন? জি আপু, এইটা হচ্ছে যে আপডেট, আপডেট আসা, এরপর হচ্ছে যে মেসেজ, এখানে কিন্তু মেসেজিং করা যায়, এখানে মেসেজিং করা যায়, দেখতে পাচ্ছেন? জি আপু। ওরে গন্তব্যহীন পথিক কে, এই হচ্ছে পিন্টারেস্টের ইন্টারফেস মোবাইল ভার্সন। এই যে এখানে পেয়েছি পেয়েছি, দাঁড়ান নিয়ে আসি। দেখেন কি নিয়ে আসছে, চায়ের কাপ, ক্যান্ডেল থেকে আপনাকে চায়ের কাপে নিয়ে আসছে, দেখছেন? কারণ ওরা এই অ্যাডভান্স সার্চ অপশনটা, এই অ্যাডভান্স সার্চিং এর জিনিসটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। ইভেন আপনার যদি এখানে এখন আগুন থাকতো দেখতেন সব আগুন আগুন আসতো। আগুন আছে কোথায় এটাতে? এটাতে তো সার্চ অপশনটা নাই। ফায়ার দিয়ে সার্চ করেন, ফায়ার দিয়ে সার্চ করলে যে আসবে সেটা তো আমিও জানি ভাইয়া, তাইলে আর আমি আপনাকে অ্যাডভান্স সার্চ কি দেখাচ্ছি? ফায়ার দিয়ে সার্চ করলে যে আসবে সেটা তো আমিও জানি সাজ্জাদ, এটা বোকার মতো হয়ে গেল না কথাটা ভাইয়া? দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো ক্যান্ডেল না, ঠিক আমি ক্যান্ডেলের যতটুকু পোর্শন দিয়েছি। আপু ক্যান্ডেল বাদ দিয়ে শুধু ফায়ারটা নেন তো। ক্যান্ডেল বাদ দিয়ে শুধু ফায়ার নিব কেন? আপনার আগুন লাগবে, জ্বালায় পুরো সব ছাতা করে দিবেন? জি আপু আমি এক্সটিংগুইশার নিয়ে আসছি। কি দিব, ফায়ারপ্লেস? শুধু ফায়ার নেই, আচ্ছা দাঁড়ান শুধু ফায়ার আসবে, দাঁড়ান এই যে শুধু ফায়ারকে এখানে দিচ্ছি, সব দাও দাও করে জ্বালায় পুরো শেষ করে দিব। নেন দেখছেন ওরা কি নিয়ে আসছে আপনার? এটা ওরা ধরে নিছে ওরকম কিছু, দ্যাটস ওয়াই ওরা এটা দেখায়। এই গেল পিন্টারেস্টের ইন্টারফেস আপনাদের। এখন হবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন, আপনারা কেউ একজন আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে বাকি কাজ আমরা দেখি। আপু আমি করি, করেন একটু জাস্ট একটু দেখাই আমার অ্যাকাউন্টটা। হ্যাঁ দেখান দেখান, এক মিনিট। এই যে আপু আমি গুগলে আসলে এই যে এরকম টাইপস এর গুলো দেখতেছিলাম আর কি, এটা করতে গিয়ে আমার এই যে মিডলে ক্লিক, মিডলে কার্সরটা রাখেন এখানে আপু, ছবিটা মিডলে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। জি আপু, ছবিটা ক্লিক করলে যে ডান পাশে ওয়েবসাইটটার ডেসক্রিপশন ডিটেইল দেয়া আছে। এই যে আমি তখন ফ্যাশন দিয়ে সার্চ করছিলাম, এখান থেকে আপনি যে তখন এটার কথা না বলছিলেন, এভাবে
একটা জায়গায় পয়েন্ট করতে হবে, আপনি তো একটা মেঘতে নিয়ে গেছেন, মেঘটা যেভাবে বসছে সিমিলার ছবিগুলি দেখেন সিমিলার পজিশন, আপনি ছোট্ট একটা জায়গায় পয়েন্ট করেন, পিছনে ইয়েলো ফ্লাওয়ারটাতে পয়েন্ট করেন। জি আপু চলে আসে সবই হলো ফ্লাওয়ার ইনসার্চটার কথাই, মানে আমরা ইয়ে থেকে ইনসার্চটা করতে পারি, প্রিন্টারস থেকে অ্যাডভান্স সার্চটা করতে পারি, অন্য কোথাও পাই না আমরা। প্রিন্টারসে আপনার কি কি কাজ পাবেন? প্রিন্টারসে পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েশন, বোর্ড ক্রিয়েট করা, পিন করা, ফলো বাড়ানো, মানে ফলোয়ার বাড়ানো, আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন পাবেন, বাট খুব কম চেঞ্জ করে ফেলতে পারবো না এখন। আচ্ছা আমি কি তাহলে এই অ্যাকাউন্টটাকে রান করতে পারবো আপু? এটা তো আপনার পার্সোনাল প্রোফাইল বিজনেস না। আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা আপু পার্সোনাল, এখানে কি ওয়েবসাইটের অপশন দেখতে পাচ্ছেন? জি আপু, এটা ছাড়াও একটা আছে আমাদের ক্লেম করতে হয় ওয়েবসাইটের ভিতরে লগইন করে, ওটা যদি না দেই তাহলে হচ্ছে ওরা আমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে, এবং ওরা হচ্ছে পরবর্তীতে যেটা করে বিজনেস প্রোফাইলে, বিজনেস প্রোফাইলে পার্সোনাল প্রোফাইলে প্রবলেমটা হয় না, ওরা একবার দিলেন আপনি কিন্তু ওরা পরে আবার রিভিউতে নেয়, মানে কিছুদিন পর পর ওরা চেক করে যে আপনার ওয়েবসাইটটা আছে কিনা, তারপরে ওরা আবার সাসপেন্ড করে দিবে, তো 3 মাস পরে অটোমেটিক্যালি আপনার বিজনেস প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে। সো 3 মাস পর বিজনেস প্রোফাইল সাসপেন্ড হয়ে গেলে কথা শেষ করি মিনহাজ, 3 মাস পর বিজনেস প্রোফাইল সাসপেন্ড যখন হয়ে যাবে তখন একটা কাজ করবেন, যেদিন থেকে প্রিন্টারেস্ট অন করেছেন তার 2 মাস পরে কি আপনি আপনার প্রোফাইলটাকে পাবলিক প্রোফাইল দিয়ে আসবেন, সরি বিজনেস প্রোফাইল থেকে এটাকে হচ্ছে ইয়েতে দিয়ে আসবেন, কি বলে প্রাইভেট না বিজনেস প্রোফাইল কে নিজের পার্সোনাল প্রোফাইল করে ফেলবেন, বুঝতে পেরেছেন? জি আপু, এইটাই হচ্ছে কথা। আপনি অফ হয়ে যাওয়ার পরে আপু, না অফ হয়ে যাওয়ার পরে না, কারণ আপনাদের এটা 3 মাস পরে অফ হয়ে যাবে তাই না? জি যতদিন কাজ করেন তারপরে হচ্ছে এটাকে আপনি আবার 2 মাস পরে পার্সোনাল প্রোফাইলে ব্যাক করে দিবেন, যাতে এটাতে আর ওই অ্যাড ক্যাম্পেইনটার জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড না করে, বিজনেস প্রোফাইল হতে হলে এখন ইয়ে লাগে, ওয়েবসাইট লাগে। আপু একটা ওয়েবসাইট কতটা জায়গায় ইউজ করা যায়, মানে কয়টা পিন্টারেস্টে ইউজ করা যায়, এটা তো নতুন আপডেট আসছে ভাইয়া, এটা সম্পর্কে আমার জানা নেই, আমাকে জানতে হবে, কারণ আগে পিন্টারেস্টে ওয়েবসাইট অ্যাড করলে হতো, অ্যাড না করলে হতো, এখন অ্যাড না করলে হচ্ছে আপনার ইয়ে দিয়ে দেয় সাসপেন্ড করে দিচ্ছে, সো একদম নতুন আপডেট, তো আমার কাছে এই আপডেটটা জানা নেই যে কয়টা করা যাবে বা অ্যাকচুয়ালি একটার বেশি দুইটা করা যাবে কিনা। পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্টে কি লাগবে প্রোফাইলে? না পার্সোনাল অ্যাকাউন্টে তো আপনার বিজনেস প্রোফাইলের প্রয়োজন নেই। কেউ স্ক্রিন শেয়ার করেন যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপু জি ভাইয়া, আমি মনে হয় করছিলাম না কি যেন, আমি তো পিন্টারেস্ট লেখার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনার ছবিতে ক্লিক করেন, এটা আমি যে মনে হয় সিভি অনলাইনে সিভি সার্চ দিছিলাম তো, তখন এই যে আমার সিভির টেমপ্লেট গুলো দেখাচ্ছে আর কি,
এই আমার এই ছবিতে চাপ দিতাম আসবো। জি জি এটার কথাই বলছি, ছবির ওখানে ওই যে অ্যারো সেন্টারতে ক্লিক করেন, হোল্ড অন আহ হোল্ড অন, আপনাদের সবার সবার দুপুরে খাবার দাবার হচ্ছে? দেখতে পাচ্ছেন এইরকম পোর্শন কি আমরা দেখে অভ্যস্ত বলেন তো? নোটিফিকেশন আমাদের সব জায়গায় আছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে। এরপর হচ্ছে এখানে টেক্সট, যেটা আমরা মেসেঞ্জার হিসেবে পরিচিত ফেসবুকের জন্য। এরপর একটা হচ্ছে আমার প্রোফাইল, এখন হচ্ছে এর পাশে যে ছোট্ট অ্যারোটা, অ্যারোটাতে ক্লিক করেন। ভাইয়া পিন্টারেস্ট ইউজ করবেন ডান পাশে, ডান পাশে অ্যারো, ডান পাশে অ্যারো, এটা ডান পাশে, হ্যাঁ এই যে সেটিংস, সেটিংস যান, এই যে আপনার প্রোফাইল নেম, এখান থেকে হচ্ছে একটা চ্যানেলের সেটিংস করা, অ্যাকাউন্ট সেটিংস করা। ভাই এ দুইটা হয়েছে আহাদের, ও এটা ইউজার নেম আর কি, বুঝছেন ওয়েবসাইট তো নাই আপু। নিচে লোকেশন দেন, পিন্টারেস্ট কখনই আমরা বাংলাদেশের অ্যাড্রেস করবো না, তাহলে লোকেশন শুধু দিয়ে দেন, কান্ট্রি নাম দেন, অ্যাড্রেস দিতে হবে না, কারণ হচ্ছে বাংলাদেশে পিন্টারেস্ট বললাম না ব্লকড। আমি হচ্ছে আপু মোবাইলে আমি আগে ইউজ করছি তো ওইটা আমি কেটে দিয়েছিলাম, এখন হচ্ছে ঢোকার চেষ্টা করলাম মোবাইল দিয়ে পিসি থেকে, না কিন্তু ঢোকা যাচ্ছে না কোনো ভাবে। জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, আগে এখানে শপিফাই আর ইটসি ছিল, এখন শপিফাই তুলে নিয়েছে, শুধু ইটসিটা আছে, ইউটিউব নতুন দিয়েছে। ক্লেম মানে হচ্ছে যান ভাইয়া ক্লেমে যান, ইনস্টাগ্রাম ক্লেম করেন, ইনস্টাগ্রাম ক্লেম করেন, হ্যাঁ যান। এই যে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে লিংক করা, যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি না, এটাকে এই পিন্টারেস্টের ভাষায় ক্লেম বলে। আচ্ছা এখন আছে যে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করার অপশন, অ্যাকাউন্ট সেটিংস এ যান, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস, আমি বলছি অ্যাকাউন্ট সেটিংস, আরেকজন যায় এখানে, নিচে আসেন, নিচে আসেন, না কোনোটাই না, নিচে আসেন, এই যে দেখতে পাচ্ছেন কোথেকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট,
কোন জায়গায় পার্সোনাল অ্যাকাউন্ট আর কোন জায়গায় বিজনেসে ট্রান্সফার করা যায়, যারা জানেন না তাদের জন্য বলেছিলাম যে আমরা বিজনেস অ্যাকাউন্টকে 2 মাস পরে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, বলেছিলাম না? জি আপু, জি আপু, এটাই এটাই। আচ্ছা, আমরা নতুন করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ভাইয়া এটা থেকে লগ আউট করেন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাডের যে অপশনটা আসবে সেই অপশনটা আমরা দেখব কোত্থেকে করে। আহাদ, আমি আপনাকে লগ আউট হতে বলেছি, হ্যাঁ এখানে ক্লিক করেন, নিচে লগ আউট। আচ্ছা, লগ আউট হওয়ার পরে আমাদের পিন্টারেস্ট আমরা যখন জয়েন করবো pinterest.com দিয়ে, তখন আমাদের যে অপশনটা আসবে আসবে যে ইন্টারফেসটা দেখবো সেটা হচ্ছে এটা, অ্যাবাউট বিজনেস প্রেস লগ ইন সাইন আপ। আমরা ফার্স্টে সাইন আপে দিব। সাইন আপে দেওয়ার পরে যান, এই যে হোল্ড অন, আহাত এখানে দিলেই তো হলো না ভাইয়া, একটু ওয়েট করেন, একটু স্ক্রল করে নিচের দিকে নামেন, একটু স্ক্রল করে, এই যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা যখনই কোনো কিছু হোল্ড হোল্ড আহাত হোল্ড আমরা যখন করে ফেলি করে ফেলি সেটা হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে, ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে, এজ দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট কন্টিনিউ দিয়ে ক্রিয়েট করে ফেলি। আর আমরা বাঙালিরা এত বেশি ব্যস্ত থাকি যে আমরা এগুলি না দিয়ে আমরা ডিরেক্টলি কন্টিনিউ অ্যাজ আব্দুল, মানে যেটা আমার জিমেইল থাকে আমি জিমেইল দিয়ে কন্টিনিউ আল্লাহর নামে দিয়ে দিই, এটা আমাদের কাজ। কিন্তু এই কাজ আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং আপনি এই কাজ করতে পারবেন না। আপনাকে যদি বায়ারকে জিজ্ঞেস করবেন কোত্থেকে, এখন যে এইখানে যদি দিয়ে দেন তাহলে তো আপনি জানবেন না যে কোত্থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। এখান থেকে যদি ক্রিয়েট করেন, এখান থেকে যদি এখন আপনি দিয়ে কন্টিনিউ দিয়ে যান তাহলে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আর বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে এখানে যেতে হবে। বোঝা গেল আমার কথাটা? জি আপু। সেটাতে আমরা যদি মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যাই তাহলে সেটা হবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আর নিচে যদি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট দেই তাহলে সেটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের ডিফারেন্স হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন করাটা যেটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করা যায়, বিজনেস অ্যাকাউন্টের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে যেটা পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। বিজনেস অ্যাকাউন্টে আপনি ওয়েবসাইট কানেক্ট করে দিয়ে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। কিছুক্ষণ আগে আমি দেখালাম না কিছু প্রোডাক্টের প্রাইস দেখা যায় যেটা আপনি পার্সোনাল প্রোফাইল থেকে পারবেন না। আমার কথাটা ক্লিয়ার? জি আপু। আচ্ছা, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট দেন আহাদ আব্দুল্লাহ, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। ওকে, এখানে এখন ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এজ দিবেন। দেখেন আমরা যখন বিজনেস অ্যাকাউন্টে চলে এসেছি নিচে কিন্তু একটা অপশন আসছে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট। জি আপু। দেন একটা ইমেল অ্যাড্রেস দেন, আল্লাহ কি অবস্থা এদের। আপু ইমেল অ্যাড্রেস তো মেলাগুলো হচ্ছে, কোনটা দেই এখন? সুব্রত কি আছেন? সুব্রত ছোট আনি বড় ছোট আনি লুকনা সেই জায়গাগুলি মিসিং হয়ে গেছে। যেই জায়গাগুলি আপনাদের মিসিং হয়ে গেছে নেটের প্রবলেমের কারণে ওই জায়গাগুলি একটু মেসেঞ্জার গ্রুপে আপনারা নক করে দেন, যে লিখেছে সে আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে দিবে। আর নাবিদকে আপনারা ইনফরমেশন গুলি কাইন্ডলি শেয়ার করে দিবেন, নাবিদ হয়তো বা পুরোটা কন্টিনিউ করতে পারে না, পারেনি নাবিদকে, বুঝতে পেরেছেন আপনারা? নুরুল ইসলাম নাবিদ তারপর পরে যদি চাই
পরে যদি যান মানে পরে যদি চাই আপনি, আমরা ওই যে 3 মাসের জন্য ওয়েবসাইট কিনছি সেজন্য 2 মাস পরে ট্রান্সফার করব না পার্সোনালটাকে হচ্ছে ঠিক আছে কিনা। যেমন আমি ব্লক সাইট দিয়ে করতে চেয়েছিলাম, তখন দেখলাম যে না ব্লক সাইট দিয়ে করলে এই ঝামেলা থাকবে, যে সাসপেন্ড হয়ে যাওয়ার ঝামেলা থাকবে। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম, আপনারা যদি চান আমরা ওয়েবসাইট ছাড়া কাজ করে যাব, ক্লেম করে কিভাবে সেটা শুধু আমি দেখাইতে পারবো না। ওয়েবসাইট ছাড়া যদি আমি কাজ শেখাই তাহলে ক্লেমটা তো আমার জন্য দেখানো সম্ভব না, কারণ ক্লেম করা মাত্র আমাকে ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের একটা কোড এনে এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদের ওয়েবসাইট হয়তো অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে বা সাসপেন্ড করে দিবে, কিন্তু কাজটা শিখে নিতে পারবে। তো গণহারে সবার প্রবলেম নেই, প্রবলেম সবার অ্যাকাউন্ট তো সাসপেন্ড করার প্রয়োজন নাই, ওই জন্য আপনাদেরকে বলেছিলাম ওয়েবসাইটের কথা। এখন আপনারা 3 মাস পরে যদি ওর রিভিউতে নিয়ে কি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে, তাহলে আলটিমেটলি তো ব্যাপারটা একই দাঁড়ালো। ওই জন্য বললাম 2 মাস আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে 3 মাসের সময় মানে 2 মাস আড়াই মাসের মাথায় গিয়ে আপনারা হচ্ছেন এটাকে পার্সোনালে ট্রান্সফার করতে, তারপরে আর আপনার এটাকে পার্সোনালটাকে বিজনেসে ট্রান্সফার করতে হবে না। তার কারণ হচ্ছে এরপরে আপনি যখন কাজ করবেন অলওয়েজ তো বায়ারের প্রোফাইল থেকে কাজ করবেন, কখনো তো নিজের নিজের প্রোফাইল থেকে কাজ করবেন, বায়ারের প্রোফাইল থেকে কাজ করবেন না জেপো, তো তো হয়েই যায়। আর তারপরেও যখন নিজের প্রোফাইল থেকে যদি কখনো কাজের প্রয়োজন হয় তাহলে এটাকে আবার বিজনেসে ট্রান্সফার করবেন, এবং তখন হচ্ছে ওয়েবসাইট ক্লেম করবেন নতুন করে, নতুন করে ওয়েবসাইট ক্লেম করে দিবেন যেই ওয়েবসাইটটা রানিং থাকবে অলওয়েজ। এবং আমি আপনাদের ডোমেইনের কথা তখনই বলবো। রিলোড আপনার পিসির তো ঝামেলা, আপনার পিসি তো পিন্টারেস্ট ঘুরাই দিচ্ছে, রিলোড ডান দিয়ে দেখেন। .com ডোমেইন কিনবেন, এবং ডোমেইনটা হচ্ছে কি যে ডোমেইনের আমি যতটুকু জানি ডোমেইন হোস্টিং যদি একসাথে 1 বছরের কিনে তাহলে এই যে এই যে এই যে ওয়েট 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 এই যে বিজনেস নেম দেখতে পাচ্ছেন একটা জিনিস, বিজনেস নাম দিবেন, এই যে ওয়েবসাইট ইয়েস দেন, মেসেঞ্জারে চেক করেন। আপু আমার এখানে হচ্ছে pinterest.com এ ঢোকা যাচ্ছে না। আপু এটা আপনার আইপি এর কারণে, আপনি কি মোবাইল ডেটা কানেক্ট করে ঢুকতে যাচ্ছেন? জি আপু, মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করে ঢোকা যাবে না, সেটা আগেই বলেছি। বাংলাদেশে ব্লক, তার মধ্যে আবার যারা ঢুকতে পারে তারা কিভাবে পারে জানি না, কিন্তু মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করে কখনোই ঢোকা যায় না। মানে ওয়াইফাই ছাড়া হবে না সেটা বলতে যাচ্ছেন আপু? ওয়াইফাই ছাড়া হবে না সেটা বলতে যাচ্ছেন? আবার ওখান থেকে দিয়ে দেখেন। কোন কিছু ইনস্টল করা নাই মনে হয়, না এই যে wp admin লেখা তার মানে এটা ওয়ার্ডপ্রেস ও ইয়ে করে দিছে। আচ্ছা হোল্ড, এখন এখানে যদি কেউ কান্ট্রি বাংলাদেশ দিয়ে ঢুকেন একবার, পরবর্তীতে কখনো অ্যাড অ্যাকাউন্ট আপনার আসবে না,
অ্যাড অ্যাকাউন্ট আসবে না, এটার জন্য আপনাকে ইউকে দিতে হবে, ইউকে ইউনাইটেড ওই কান্ট্রিগুলিতে অ্যাভেলেবল। ইউকে না ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস দেন নিচে আমেরিকা যেটা, হ্যাঁ দেন। ওকে এখন বিজনেস নাম, বিজনেস নাম কি দিব একটা বলেন। এটা বাট এখন কি দিবেন আপনি, দিয়ে দেন ওই যে হ্যালো এলইডিপি দিয়েছে, আপনি হ্যালো এলইডিপি দেন। লাইক সিরিয়াসলি আপনি হ্যালো এলইডিপি দিচ্ছেন, কি দিব বলেন না আপু, আপনার নামই দেন দীপা। আপনি হচ্ছেন যেটা বলছেন আপু, আপনার মোবাইল ডেটাটাকে যদি পিসি তে হটস্পট দিয়ে কানেক্ট করেন এবং পিসি তে গিয়ে আইপি টা চেঞ্জ করে দেন, তাহলেই আপনি এই মোবাইল ডেটা দিয়ে পিন্টারেস্ট ইউজ করতে পারবেন। বাট মোবাইল থেকে মোবাইল ডেটা দিয়ে পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না। একে টেকনোলজি দেন না হান ভাই, আমি চাকরি করবো না। আপু আজকে আমি একে টেকনোলজি থেকে রিজাইন দিব। একে কি আহাদ ভাইয়ের কোম্পানি নাই জেফু, জানতাম না তো আপু, উনি কিন্তু সবাইকে চাকরি দেয় তাই। আপু আমার নিজেরই চাকরি নাই এখন। আচ্ছা পিন্টারেস্ট থেকে লিংক দিলে কেন আসছে একটু বলবেন আপু? ওই যে এখানে নামটা নেওয়ার জন্য আসছে। আমি দাঁড়াইতে বলছি না, audience, grow brand awareness, not sure yet. বলেন কি দিবেন? এখানে ওই তিনটা দেওয়া যায়, grow brand awareness। কিন্তু এখানে আগে তিনটা দেয়া যেত। আপু একে টেকনোলজি কিন্তু আইটি। আই চুপ চুপ সাজ্জাদ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, চুপ। Generate more leads for your business. Drive traffic to your site. হ্যাঁ। আমাদের সাথে কি মাহমুদুল হাসান হাসনাত সাহেব আছেন? জি আপু আছি। আপনি কি ক্লাস করছেন? জি আপু। লাইক সিরিয়াসলি ক্লাস করছেন? জি আপু। আপনার কোনো কোশ্চেন নাই, আপনি কি সব বুঝতে পারছেন? আপু লিখতেছি। কোথায় আছেন? আপনি গাইছেন কোথায় এটা? আচ্ছা বক্স এলাকা। Then create current, grow brand awareness, then sell more product then apne ko majhe majhe mota ek chai shomoy kore tin bela pidai bujchen ekhane ki dibo babu then add brand focus ki diben focus koren ki niye type fully to ashbe ahare bhai digital marketing then তুলে দিয়ে সেলস মোর প্রোডাক্ট।
উপরটা দাও এটা বায়ারের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে এটা অলওয়েজ বায়ারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে অপশনগুলি মুখস্থ করে ফেলেন হোল্ড অন এই অপশনগুলি মুখস্থ করে ফেলবেন আমি কিন্তু এক্সামে দিব এক্সামে কিন্তু এই অপশনগুলি দিব যে মনে করতেছেন অ্যাকাউন্ট খুলতেছে অ্যাকাউন্ট খুলতে পারবো তাদেরকে বলতেছি অপশনগুলি কিন্তু মুখস্থ করে ফেলেন কারণ আমি হয়তো বলতে পারি যে পিন্টারেস্টের অ্যাকাউন্টের গোল মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যে গোলগুলি আসে গোলগুলি কি কি আচ্ছা আপু নেক্সট আমি আমার হোমওয়ার্কটা হয়ে গেছে আচ্ছা এই থামেন অনলাইন রিটেল মার্কেটপ্লেস অর লোকাল রিটেল স্টোর অর লোকাল সার্ভিস অনলাইন রিটেল মার্কেটপ্লেস দেন নেক্সট দাঁড়ান এই যে স্ক্রিনশট নিয়ে নিছে দেখো চোর নেক্সট আচ্ছা আপনি এখান থেকে কি সেল করবেন হোয়াট ডু ইউ সেল টু ইয়োর প্রোডাক্ট ইটসি শপিফাই ই কমার্স ওপেন কার্ড শপ সামথিং এলস হ্যালো ভাইয়া সামথিং এলস নেক্সট দাঁড়ান দাঁড়ান এই যে ইয়েস এইখানের এই অপশনটা যে বাদ দিয়ে চলে যাবেন তার অ্যাড ম্যানেজার আসবে না এইখানের এই অপশনটা যে বাদ দিয়ে চলে যাবেন তার অ্যাড ম্যানেজার আসবে না এখানে অলওয়েজ দিবেন ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং নেক্সট ফার্স্ট নেম সান নেম কান্ট্রি কোড ফোন নাম্বার এখন তো এখানে ধরনা খায় এখানে ফোন নাম্বার দেন ফাহিমের কাছে আমেরিকান একটা ফোন নাম্বার আছে ফাহিম ভাই ফাহিম ভাই আব্দুল্লাল ফাহিম আব্দুল্লাহ আল ফাহিম ফাহিম কি আমাকে শুনতে পাচ্ছেন সুরের জন্য ওস্তাদ বলতে হয় না প্রথমটা প্রথমটা চুরি আপনাদের শিখাইতে হবে না যে আপু চুরি শিখাই দিবে ইম্পসিবল কথা আপু আপনি দাঁড়ান আমরা চুরি শিখাই আপনাকে আসলে আপনারা ট্যালেন্টেড সেই ম্যাপের ট্যালেন্টেড আপনারা আপনাদের ট্যালেন্ট তাই এখানে কাজটা তো মনে হয় ইয়ে করতে হবে প্লাস ওয়ান তুলে করতে হবে প্লাস ওয়ান আছে ভাইয়া yes I work for with an agency no I don't work with an agency eta jodi agency sathe kaj koren advertising agency sathe kaj korle yes diben kaj na korle no diben apni ekhane no diben ekhane yes deyar kono dorkar nei ji done dan 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 tar pore ei je ekhan theke dekhen ei je ad chole asche ad analytic create business dekhte pacche hello bhaiya ra ji apu dekhte namaz hobe eta জায়গাটা এরকম থাকুক আপনি ব্রেক স্ক্রিন দেন
আপনারা ব্যাক করেছেন? আচ্ছা আপু, বলে নামাজে ব্রেক না দিলেও না, নামাজে ব্রেক দিলে সব যায় আর আসে না। 20 মিনিট 20 মিনিট, কখনো ক্লাসে 4 ঘন্টার ক্লাসে 20 মিনিট 20 মিনিট করে 40 মিনিট, আর আগের ব্যাচের আমি ব্রেকই দিতাম 20 মিনিট। জি আপু, জি আপু, আপু এর আগেরটা তো স্ক্রিনশট নেওয়া হয় নাই, মনে হইছে ভালো হয়েছে। ভালো হয়েছে বুঝছেন? কে এটা, কে ক্লাসে বসে এই গান শুনতে যায়, কে, কার এত সাহস? সাহস টাকা শুনি আমি, আপু আজকে আমার গীতটা পাবলিশ করবো, একটু দেখবেন, একটু দেখেন। আমরা ক্লাস শেষ করি, পিন্টারেস্ট ক্লাস শেষ করি। আহাদ, ওকে, আপনার ভিডিও তো দেখিয়ে দিলাম ওই দিন, ভিডিও তো ঠিক আছে, গিগের ভিডিও না, ভিডিও না, লেখা 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 লিখা, কোন লিখা, গিগের গিগের লেখা, টাইটেল, হ্যাঁ হ্যাঁ, টাইটেল না ডেসক্রিপশন না ট্যাগ, ডেসক্রিপশন দেখি আনেন, অন্যরা জয়েন করার আগে এক ফাঁকে দেখি দিই আমি, দদেন দদেন। সব লটের সবাই খুব ভালো ক্লাস করায়, এটাতে প্রবলেমে কিছু নাই ভাইয়া, আপনি লাইভ দেখতে থাকেন, লাইভ দেখতে থাকলে আমরা হচ্ছি আমাদের ক্লাস থেকে যতটুকু শেখার ট্রাই করেন, প্রবলেম হয় আমাদেরকে নক করেন, আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব যতটুকু আমাদের সাধ্য হয়, মানে সাধ্য মতো আছে। এটা কোনটা, গিগের? জি জি, মোটামুটি হ্যাভ ডেভেলপড যদি কেউ ইয়ের কি বলে কোনো পাবলিক ফিগারের পেজ আপনাদেরকে মেইনটেইন করতে দেয় তখন সেটা করবেন না? অবশ্যই আপু, আমি তো নিজে পাবলিক ফিগার, শুধু ইনস্টাগ্রাম বিজনেস, ইনস্টাগ্রাম বিজনেস কেন করবেন? আপনার এটা দরকার ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন। ফেসবুক বিজনেস পেজ মানে হচ্ছে একটা স্পেসিফিক করে দেয়া, আমরা স্পেসিফিক করব না বলেছি না, খুব বেশি স্পেসিফিকেশন করা যাবে না, কাটেন বিজনেস পেজ, কাটেন ইনস্টাগ্রাম বিজনেস, কাটেন ইনস্টাগ্রাম বিজনেস বলে কিছু নাই, পাবলিক প্রোফাইল আর মানে বিজনেস প্রোফাইল আর প্রাইভেট প্রোফাইল। শুধু বিজনেসটা কাটলেই তো হচ্ছে, বিজনেস পেজ কাটেন। বিজনেস পেজ ঠিক আছে, এবার হ্যাঁ এগুলি কাটেন সবাই, ভালো মেন্টর খুব ভালো। আমি গিগ যে অন্য ভাইয়ের কাজ করে 5000 টাকা প্লাস পেয়েছি। ফেসবুকের কাজ হচ্ছে আমাদের, যেটা আমি প্রাইজিং আপনাদের বলে দেই, সেটা হচ্ছে যে ক্রিয়েট অপটিমাইজ, যেটা মানে একটা পেজ ক্রিয়েট করে দিবেন, পেজের ওভারঅল সমস্ত সেটিংস করে দিবেন, ওইটার জন্য 4 থেকে 5000 টাকা, এটা ডিপেন্ড করবে কোন টাইপের পেজ। আর তারপরে যেটা হচ্ছে পেজ ম্যানেজার জন্য হচ্ছে, যদি কন্টেন্ট তার হয় আপনি পোস্ট করবেন, এসইও করবেন, 1 মান্থের জন্য 8 থেকে 10 হাজার টাকা। বিজনেস ফেসবুকের পেজের কাজ লোকাল মার্কেটে প্রচুর পাওয়া যায়, ইওর ব্র্যান্ড উইল
social media and your business will run. La apu. Ji apu. Apni ki amnar domain ta check korchilen? Na. সবাই ডোমেন একটু চেক করেন তো, শুধু একটা ঠিক আছে মনে হয় আমার তো, দেখতেছি লুপনাপুরটা ঠিক আছে দেখতেছি, বাকিগুলো তো আমি বুঝতে পারতেছি না, একটু চেক করেন তো সবাই। আমি তো চেক করলাম ভাইয়া, আপনারটাতে তো আমি দেখছি, এখনো আপনারটা আমিও চেক করছি, এখনো আসে নাই কিন্তু পাইনি, সবাই সবারটা একটু চেক করে নিলে। চেক করছি ভাই, আমার তো ওপেন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, বাকিরা একটু একটু দেখেন, আপু আপনারটাও দেখেন আপনি। অর্শদ ভাই আমারটা তো ওপেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপু আমাকে কি আনমিউট করে দিয়েছিলেন? আপনাকে হ্যাঁ আনমিউট করে দিয়েছি তো, সব শুনে ফেলেছি তো, আপনি আমার নামে যা বদনাম করেছেন। আমি তো এই বলতেছি কি আমার এটা আনমিউট কেন, দেখছেন আপনি যে আমাকে ইয়ে করে সব শুনে ফেলেন, আমি সব দিয়ে দিই, দেখছেন আমি কথা বলবো কি বলছে, আপনি যে আমাকে আমার নামে, আরে উপরে তোলেন, আমার পড়া শেষ হয় না, আরেকজন নিচে দৌড় দিয়ে দিছে, আমি যে চোখে কম দেখছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কি অবস্থা, এই কি অবস্থা, উপরে আছে আপু, এটা ছিল না তো, এটাই তো ছিল না, উপরে আরো কিছু অন্য লেখা ছিল, কোথায় গেল এটা, এই দেখ এটা লাস্ট, এটা উপর, এই দাঁড়ান, এই তো ইনস্টেন্ট ধরে, আসলে আপনাদের ধরে পিটানো উচিত, দাঁড়ান আমি বসে, বেলায় 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 পিটানো উচিত, তিন বেলা যেমন মানুষ সময় করে বেলা গুনে, তারপরে তিন বেলা আমরা তিন বেলার খাবার খাই, আপনাদের এরকম তিন বেলা মারা উচিত। অর্শদ ভাই কিসে দিছেন? অর্শদ ভাই আপনি ছিলেন, আপনি ছিলেন, হাসনাত ভাই ছিল আপু, আমি তো তুমি বললাম কে করছে এটা, আহাদের না, আহাদের ক্রিয়েশন না, আসনান ভাই ছিল, আমি জিজ্ঞেস করতাম না এটা, হাত দেখছেন আপু কিভাবে একটু ক্রেডিট না দেয়, না কেউ ছিল না, তা করছেন, এই হচ্ছে বাঙালি, আসনান ভাই ছিল, এই হচ্ছে বাঙালি, বুঝছেন সাজ্জাদ, সরি আসনান, আসনান ভাই দেয়া বড় না, নেয়া বড় না, দেয়া বড়, নিচে আসেন, নিচে প্লেগারিজম নিচে দেখায়, হ্যাঁ চেক প্লেগারিজম দেন, আরে ভাই লোড হচ্ছে, লোড হইতে সময় দেন, আপু আসতেছে না, নিচে আসছে তো, আপনি তো উপরে উঠে বসে আছেন, আপনি তো মানে আপনাদের হাতে কার্সর যাওয়া মনে হয় যে আমি আপনাদের হাতের উপরে কতক্ষণ ধরে পিটাই, নিচে আসেন, আসেন একটু নিচে আসেন, এটা হয় নাই, একটু মিউট করেন, আপনার এখানে নয়েজ অতিরিক্ত, আর আপনার বাসার সবাইকে বলেন আমি একটা মসজিদের মাইক কিনে দেবো, ওই মাইক দিয়ে চিল্লায় চিল্লায় কথা বলতে, আপনি যখন ক্লাস করেন তখন। হাত ভাই হবে না এখানে ভাইয়া,
কেন হবে না? ব্লক দিছে আপনাকে, আপনি ইনকগনিটোতে চলে যান। কে ব্লক দিছে? ও ভাই ওখান থেকে দিছে, ওরা দিচ্ছে না এখন। আমি কালকেই করছি ভাই, আবার কিছুক্ষণ পর খুলে দিবে। আমার দুটো পিসি, দাঁড়ান আমি আরেকটা পিসি। এত আপু আসছে কত? 100% ইউনিক আসছে? এত হচ্ছে হচ্ছে 100%। পড়তে দেন আমাকে, এইটা আপু বলে বলেন, এরকম করলে আপনারা পড়তে পারবেন ভাইয়া? না তার কাছে কি আমরা বিয়ে প্রপোজাল পাঠাচ্ছি? কাটেন কাটেন এটা। এত তেল দিতে হবে না, তেলের দাম এই দেখ, এইটা কাটতে বলছি হ্যাঁ একদম পিটে আহাত, বেস্ট রিগ্রেডের অপশনটুকু কাটতে বলছি। নিচে নিচে এই নিচে দিলেন, এতটুকুই কাটেন। প্ল্যাটফর্ম টাইপটাকে বোল্ড করেন, তারপর নিচেরটাকে আরেকটু একটা স্টেপ নিচে নামান। ফেসবুক ফেসবুক পেজ দিছে, আবার আবার দিছে ফেসবুক পেজ। এদের দুইটা পিটানো যে কি পরিমানে। পিন্টারেস্ট কই যাবে? পিন্টারেস্ট আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ মুখের মধ্যে তো সারাদিন এটা লাগে আছে, আইনের তো চিন্তা নাই, আপনাদের পেরেশান তো আমার, আমার তো রাত্রে ঘুমায় না। কেন আপনারা আন করতে পারেন না, আমার ঘুমাবে কেমনে? আহাদ ভাই হুম ফেসবুকের পাশে একটা ক্যারেক্টার বেশি দিয়েছেন। আপনি ইয়েকে জিজ্ঞেস করেন, এই সাজ্জাদদেরকে জিজ্ঞেস করেন, কালকে রাতে আমার প্রিভিয়াস ব্যাচের ওদের ডিসকাশনে নিয়ে আসছিলাম, সাজ্জাদ শেয়ার করেন নাই? না আপু শেয়ার করে দিয়েন। ওদের মিলিটারি ট্রেনিং তো আপনাদের সাথে এখনো দেই নাই আপনাদেরকে, ওদের ট্রেনিং আপনাদেরকে দিলে তারপরে বুঝতেন। পিন্টারেস্ট বানান, ওইখান থেকে গিয়ে এখানে এনে কপি করে দিতে হয়। কত বড় কপিবাজ চিন্তা করেন, কত বড় কপিবাজ যে পিন্টারেস্ট লিখতে তার ওইখানে গিয়ে কপি করতে হয়। আহাদ প্লিজ ভাইয়া আপনি একদিন আমার সামনে এসে পিন্টারেস্ট কি যে করবো আপনার। আহাদ যান, আপনি আমাদের পিন্টারেস্টে যান, পিন্টারেস্টের কাজ শেষ করে আপনি গিগে ধরতেছি, দৌড় দেন। ওইটা আমি কালকে করছি, আমি আর হাসনাত ভাই দুঃখ করছি কালকে, দেখেন তো লাস্ট এইটা। ওরে আহাদ ভাই উপরে সিম্বল দিছে, অ্যাকাউন্ট এন্ড বিজনেস পেজ উপরের স্পেস যত গেছে এটা 1200 ক্যারেক্টারের উপরে আসবে। শিডিউল পোস্ট হ্যাশট্যাগ রিভিউ ইওর এক্সিস্টিং প্রোফাইল এন্ড ফিক্স ইট, মার্কেট রিসার্চ ব্র্যান্ড রিলেটেড এন্ড ট্রেন্ডিং এসইও ফ্রেন্ডলি পোস্ট ঠিক আছে, মেক অর্গানিক প্রমোশন ঠিক আছে, রিচিং কমিউনিটি অর্গানিক্যালি। এরে বাবা হ্যাশট্যাগ দিয়ে আবার নিচে ট্রেন্ডিং কিওয়ার্ড রিসার্চ কেন? ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলেই তো হয়ে যায়, দুইটা তো একসাথে একই তো কথা, হ্যাশট্যাগ আর কিওয়ার্ডের মধ্যে তফাৎটা কই? 10 good relations 10 good মানে ভাইয়া 10 নাম্বার 10 কি পয়েন্ট
ও আচ্ছা, আমি তো 10 গুড পড়ছি, ঠিক আছে। এখন পিন্টারেস্টে যান, তাড়াতাড়ি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টটুকু শেষ করি। পিন্টারেস্টের এখানে আসার পরে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আসার পরে বিজনেস, এই যে দেখেন বিজনেস অ্যানালিটিক ক্রিয়েট অ্যাডস, ক্রিয়েটে গেলে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো এবং বোর্ডের মাধ্যমে আমরা পিন করতে পারবো। বিজনেসে ক্লিক করেন, আহাদ প্রত্যেকটা অপশনে ক্লিক করেন, অপশন গুলি বলে যায়। কালকে হচ্ছে আমরা এটা দেখবো আর অ্যাড ম্যানেজারটা দেখবো। আহাদ একটা মার দিয়া, একটা মার দিব, আমি একদম দাঁত মুখ খিচা মার দিব, কিন্তু বিজনেসে যাইতে বলছি বা পাশে পিন্টারেস্টের লোগোর সাথে বিজনেস লেখা আছে বাম পাশে, আপনি ডান পাশে কি করেন, আপনি লেফট আর রাইট ভুলে গেছেন, হ্যাঁ ক্লিক করেন। এই যে বিজনেস হাব, হোম ফিড, হোম ফিড আর বিজনেস হাব দুইটা আলাদা একটা পোর্শন। তারপরে ক্রিয়েটে যান, আমি কি কি সেটা দেখাচ্ছি একটু। ক্রিয়েটে যান, ক্রিয়েটের অপশন গুলো এই যে দেখেন, ক্রিয়েট পিন অর প্রোডাক্ট পিন, ক্রিয়েট অ্যাড, আই স্ক্রিনশট নেওয়া বন্ধ করেন। অ্যানালিটিক, অ্যানালিটিকে হচ্ছে আপনার প্রোফাইলের ছবি, কোথায় কি হচ্ছে, কে আসতেছে কে যাচ্ছে, ক্লিক করেন, দাঁড়ায় রয়েছে। ওভারভিউ দেখছেন, অডিয়েন্স ইনসাইটস, ইনসাইটস ইনসাইটস তো আমরা ইয়েতে, যে এটা নতুন আসছে বেটা থেকে, কনভার্সন ইনসাইটস, ভিডিও ট্রেন্ডস, তারপরে যান ক্রিয়েট অ্যাড, ওভারভিউ, রিপোর্টিং, তারপর হচ্ছে কাস্টম রিপোর্টস, বাল্ক এডিটর, কনভার্সনস, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, বিলিং। বুঝা গেল? এই হচ্ছে আপনার বিজনেস। কিন্তু এখন যদি আমরা পাশে আরেকটা ট্যাবে পার্সোনাল প্রোফাইলটা অন করতাম তাইলে দেখতাম। এখন আপনি দেখবেন যে ও যদি এখন ওই কান্ট্রি, ও ইউএসএ দিয়ে এসছে না, ফোন নাম্বার ইউএসএ দিয়ে আসছে না, দ্যাটস ওয়াই কিন্তু ওর এই অ্যাড এর অপশনটা এসছে। আদারওয়াইজ ওর কিন্তু অ্যাড এর অপশনটা আসতো না। যেই যেই দেশে, যেই যেই 28টা কান্ট্রি বললাম না, 28টা কান্ট্রির মধ্যে হচ্ছে যদি বাইরে আপনি অ্যাড এর ইয়ে, 28টা কান্ট্রির বাইরে যদি আপনি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট পেতে, সরি 28টা কান্ট্রির নাম্বার বা কান্ট্রি ছাড়া আপনার এই অ্যাড অপশনটা আসবে না, ওই 28টা কান্ট্রি ছাড়া। সো 28টা কান্ট্রির নাম্বার বা নাম দিয়ে আপনাকে হচ্ছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কারণ আমরা যদি ওই 28টা কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রিগুলিতে দেই, তখন কিন্তু আমাদের এই অ্যাড এর অপশনটা আসবে না, এই অ্যাড এর অপশন তখন আসবে না। জি আপু, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখানেও সেম, ওই যে ছোট্ট এ এর পাশে একটা অ্যারো আছে না, হ্যাঁ এই অ্যারোতে যান, এই অ্যারোতে গিয়ে হচ্ছে সেটিংসে যান, সেটিংসে গিয়ে এই যে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে নিচে আসেন, নিচে 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 দেখতে পাচ্ছেন ওটা যে বন্ধ, যেটা হচ্ছে এখানে একটা অপশন নেই, যেটা পার্সোনাল প্রোফাইল আছে এখানে নেই, বলেন কোন অপশন, বলেন মিনহাজ। হ্যাঁ মিনহাজ, মিনহাজের পিসিতে পার্সোনাল প্রোফাইলে ঢুকেন, আমি দেখতেছি তো আপনি পার্সোনাল প্রোফাইলে ঢুকতেছেন, যে এখন পর্যন্ত ঢুকে নাই আপু, আমি ওই যে আদার স্ক্রিনটাই দেখতেছি। হ্যাঁ এখানে হচ্ছে ওই যে সুইচ টু বিজনেস প্রোফাইলে শিফট হওয়া যেত না পার্সোনাল প্রোফাইল থেকে, জি আপু, এখন বিজনেস প্রোফাইল থেকে দেখেন এখানে ওই অপশনটা নেই, জি আপু নাই, জি আপু আমি ভেবেছিলাম। চান স্ক্রল করেন, উপরে উঠেন, এটা কি তাহলে নতুন আপডেট আপু? হুম ভাইয়া, ওই অ্যারো তে ক্লিক করেন তো, তাহলে আপু আপনার পার্সোনাল থেকে আমরা এই বিজনেসে ট্রান্সফার করতে পারবো না? রিকোয়েস্ট ফিচার, পার্সোনাল থেকে বিজনেসে ট্রান্সফার করতে পারবো, ওই অপশনটা আছে, বিজনেস থেকে পার্সোনাল এর অপশনটা নাই। টিউনিয়র হোম ফিউড অ্যাড সাপোর্ট রিকোয়েস্ট ফিচার, সব হ্যাঁ রিকোয়েস্ট ফিচারস জানতো, রিকোয়েস্ট ফিচার নিচে নিচে, হ্যাঁ রিকোয়েস্ট, হ্যাঁ ইয়েস্ট ফিচারস দেখি,
দেখি নিচে আসেন। ওরে বাবা রে, একটু উপরে উঠ, একটু আস্তে আস্তে। এই যে এখন এই যে দেখেন, সো উই ক্যান গেট ইউর ফিডব্যাক টু রাইট পিপল হাউ ডু ইউ ইউজ পিন্টারেস্ট ফর মাই সেলফ ফর মাই বিজনেস। এই যে এখন হচ্ছে রিকোয়েস্ট করতে হয়, দেখছেন, ফর মাই সেলফ দিয়ে দিতে হবে আপনাদের। হ্যালো ভাই ও বোনেরা, আমার গণ ভাই বোনেরা, পাবলিক ভাই বোনেরা, শুনছেন? দেখতে পাচ্ছেন যে আপনি কি কি ফিচার্স চাচ্ছেন এখন নতুন করে পিন্টারেস্ট কে, তো এখানে তখন আপনাকে ফর মাইসেলফ দিয়ে দিতে হবে। মাইসেলফ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার কাজটা করতে হবে, তারপরে বাকি ডিটেইল গুলি আমি আপনাদের দেখাবো। হ্যাঁ ওকে, তারপরে আসেন। ব্যাগ দেব আপু? না হ্যাঁ ব্যাগ দেন, ব্যাগ দিতে হবে না, পাশের ট্যাবে আপনি পাশের ট্যাবে। এই তো এইখানের আপাতত আর কোনো কাজ নেই, আপনাদের যেটা করতে হবে এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের যেটা করতে হবে, ছবি দিতে হবে, নাম ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে, অ্যাবাউট ইওর প্রোফাইল দিবেন, এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা পাবলিকলি শো হবে, কান্ট্রি কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, ইন্ডিভিজুয়াল রিটেল লোকেশন না ইনক্লুড রিটেল লোকেশন, আপনি যদি লোকেশন দিতে চান আপনি অনলাইন স্টোরটার তাহলে লোকেশন দিয়ে দিবেন, আর লোকেশন দিতে না চাইলে তো নাই। এরপরে নিচে আসেন ভাইয়া, নিচে আসেন। ফাহিম কি এখন আছেন আমাদের সাথে? ওকে, এগুলি সমস্ত ইনফরমেশন অ্যাড করে দিয়ে সেভ করে দিবেন। আপনাদের কালকের কাজ থাকবে হচ্ছে পিন্টারেস্টের যে ছোট ছোট জিনিসগুলো আমি বলেছি ওইগুলি এক্সাম হবে, পিন্টারেস্টের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে ক্রিয়েট করবেন, বিজনেস অ্যাকাউন্ট সবার ক্রিয়েট করার প্রয়োজন নাই, দুই একজন করেন বাকিরা করেন। আর হচ্ছে পিন্টারেস্ট একটু দেখেন, যাদের পার্সোনাল, মোটামুটি সবারই একটা করে পার্সোনাল প্রোফাইল আছে, দেখেন। আর একটা হচ্ছে পিন্টারেস্টের কিছু অপশন আমার বলা বাকি ছিল, যেটা আমি বলেছিলাম আসলের পরে আমি বলে দিব, ওই অপশনগুলি লিখে নেন। আচ্ছা আপু, জি আপু, এখানে হচ্ছে যে ওই অ্যাডসের জন্য বায়ার যদি 28 দেশের বাইরে হয় তখন মানে কি ওকে বলতে হবে যে 28 কোন কান্ট্রি, এই জন্য পিন্টারেস্টে সবচেয়ে বেশি অ্যাড এর কাজ এখন কম আসে। পিন্টারেস্টে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ইয়ের কাজ আসবে, এটাকে কি বলে জানি বললাম, পিন্টারেস্ট প্রোফাইলের কাজগুলি আসবে, পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করা, পিন দেয়া, বা তুমি আমার নিশ রিলেটেড হচ্ছে পিন্টারেস্টের এই এই কাজগুলি, এই যে টপিকগুলি, এই টপিকগুলি আমি বলতে গিয়েও তখন বন্ধ হয়ে গিয়েছিলাম, যে আমি বললাম যে আমি পরে বলছি আপনাদের নামাজের ব্রেকটা শেষ হোক, তারপর আর বলা হয়নি ওই পয়েন্টগুলি, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু হোল্ড করেন, আপনারা লিখে নেন, এগুলো আপনাদের প্রয়োজন হবে। আর পিন্টারেস্টের আপনারা কাজ পাবেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট অপটিমাইজ করা, অ্যাকাউন্টে হচ্ছে বোর্ড করে দেয়া, ফলোয়ার বাড়ানো, এবং হচ্ছে ওর ওই যে একটা জিনিস দেখিয়েছিলাম না আপনাদের, এটাকে কি বলে বলেন তো এটাকে ভাইয়া, কি বলে এটাকে ভাইয়া বলতে পার, কি বলতে নিচ্ছিলাম আমি ভুলেই গেলাম, দেখছেন আমি যেটা বলতে গিয়েছিলাম ওই টপিকটা পুরোটা ভুলে গেছি। ভালো আছে। আচ্ছা আপনারা কেউ একজন ড্রাইভে ঢুকেন তো, ড্রাইভে ঢুকে দেখেন তো কি অবস্থা, ড্রাইভে কি ঢুকতে পারেন কিনা, আমি গুগল ড্রাইভে ঢুকতে পারছি না। আপনারা কি কেউ কারোর ড্রাইভে ঢুকতে পারছেন? আপু চেক করে নাই, ঢুকি না, মেগাতে ঢুকছিলাম, ড্রাইভে ঢুকে নাই,
গুগল ড্রাইভে আমি মিটারে ঢুকি নাই আমি অল লিংকের ওটা তো ঢোকা যাচ্ছে না ড্রাইভে ওইটাই ড্রাইভে ঢোকা যাচ্ছে না ড্রাইভে প্রবলেম করছে জি আপু মনে হয় কোনো একটা কাজ করতেছে আপু আসছে তো আপনার কাছে তো আসবে 101 একটু ওয়েট করি আসবে অল লিংকে যেতে পারতেছেন সাজ্জাদ ভাই unable to open this document sorry google doc is unable to open the document ekhon kono document open kora jacche na drive apu amaro semite ashe ei je dekhen je drive ta te apnader ei somosto jinish guli thake je dekhchen pinterest benefit youtube digital marketing facebook marketing তারপরে এই যে দেখা যাচ্ছে ফোন থেকে দেখা যাচ্ছে আপু না এই যে আমি ফোন থেকে দেখছি এর আগে আমি জিমেইল ডাউন নিলাম তখন দেখছি এই যে আমি ইমেল অ্যাড্রেসটা নিছিলাম আপু আপডেট দিচ্ছে হ্যাঁ হতে পারে আপডেট দিচ্ছে একটু হোল্ড আমার মেলে ঢুকতেছ না কেন ভাইয়া কতদিন বন্ধ রাখছেন সেটা বলে নাকি আরে এটা আমার রানিং মেল দুই মিনিটের বেশি অফ থাকলে আপনি অফ করে দিব দাঁড়ান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি আপু শুনতে পাচ্ছি জি সেটা হচ্ছে আল্লাহ আপু আজকে প্রেজেন্টই দেই নাই না দেন না সেটা হচ্ছে যে এই যে দেখেন মোবাইল ডিভাইস থেকে মোবাইল ড্রাইভ থেকে মোবাইল ডিভাইসের মোবাইল ডেটা থেকে হচ্ছে না আমি কিন্তু অল লিংকের ভিতরেই আছি আরে হ্যাঁ ভাই টুকলো এর থেকে ভিতরে ছিলাম তো দেখি এখনো আছে না আমার এখানে হয় কি কিছুক্ষণ থাকার পরে আমি যদি ওইটাতে ওই ট্যাবটাতে অ্যাক্টিভ না থাকি তাহলে আবার ওটা আবার রিফ্রেশ অটো রিফ্রেশ নিয়ে নেয় তো অটো রিফ্রেশ নিয়ে এই ঝামেলা করতেছে আপনারা কি আমার মাথা খেয়ে ফেলতেছেন ভাইয়ারা দেখেছেন একজন যে আপনাদেরকে কমেন্ট করে আসছে আপনারা কি আমার মাথা খেয়ে ফেলতেছেন কোথায় আপনাদের লাইভে একজন কমেন্ট করেছে দেখলাম আপু মাথা কি খাওয়া যায় দেখেন মানুষও বুঝে আপনারা বুঝেন না যে আপনারা কত যন্ত্রণা দেন আমাকে হ্যালো হ্যাঁ রাশিদ ভাই ডোমেনে তো আমিও ঢুকতে পারি নাই ভাই আচ্ছা আপুর সাথে আপু এখন বলেন আপু একটু পরে বলতেছি দাঁড়ান আপু আপু একটু দাঁড়ান আপনারা হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে ডোমেনে ঢুকার